দেওয়া খুলেছে নাকি দেখ। খুলেছে ভয়েসটা ঠিক করো তো, দোকানে কি করছিল? যদি দিদি ভাইয়ের কথা বলো, দিদি ভাই বর্ষা দি সুদেশ নদী, আমি তোর থেকে নিঃশ্বাসে দিবে না বস, এত কেন লাগছে চুকে? নেটওয়ার্কের ভীষণ প্রবলেম আজকে, ওর জন্য অসুবিধা হচ্ছে। তুমি আজকে গ্রুপ ভেঙে গেছো, তুমি নিজে ভেঙেছো, আমি নিজেকে তখন দেখো, তখন দিদি ভাই আমাকে বলেছে দিদি তো বেরিয়ে পড়ছে, বললাম যে বেরিয়ে পড়েছে তাহলে আর কি করবো, তাহলে আমার ননদের বাড়িতেই আসতে বলতে হবে। এই আমার বলাটা ভুল হয়ে গেছে, আমার ননদের বাড়িতে আসতে এবং তুমি অ্যাড্রেস বলেছো, তখন আমাকে জিজ্ঞেস করেছে যে কোথায় থাকে তোমার ননদ, আমি বলেছি ফুলবাগান। আজকে লাইভে যেটা কোয়েল বলছে, তুমি বলেছো ফুলবাগানে, বাদিক থেকে এসে ডান দিক থেকে এসে বাদিক, মানে আমি আমি বলেছি আমার, এখন আমি তোকে ডিরেক্ট মানে পুরোটা বলতে পারবো না কি কি বলেছি, আমার কিছু মনে নেই, আমি বলেছি কিছু, এটা সত্যি কথা, আমি তো অস্বীকার করছি না রে ভাই, আমি তো বলেছি। কিন্তু তারপরে যখন আমার ননদের বরকে বললাম, ননদকে বললাম, তখন বলে দেখ আমাদের তো একটা অ্যাপার্টমেন্ট, ওখানে এসে এইসব করবে, অবজেকশন করতে পারে, কারণ আমি আগের দিন আমি যখন যাচ্ছিলাম তখন তো তোমাদের ওইখানে অ্যাপয়েন্টমেন্টে আমাকে বারবার জিজ্ঞেস করা হচ্ছিল, কার ঘরে আমাকে তারপরে জিজ্ঞেস করেছিল। ওকে ঢুকতে দেবে না, ও যখন আমি গিয়ে দাঁড়ালাম তখন দেবুকে ছাড়লো। হ্যাঁ এগুলোই তো হয়, বুঝতে হবি, জানি না না গাইয়াগুলো গাইয়াগুলো যাচ্ছে কি করে, আমার কথা হলো গিয়ে যখন তখন তুমি যার তার বাড়িতে গিয়ে লাইভ করতে পারো না, তার বাড়ি একটা অসুস্থ মানুষ আছে, এইটা যদি বর্ষাদীপকে বলতাম যে ঠিক আছে বর্ষাদীপ তোমার বাড়িতে, কিন্তু না এটা বর্ষাদীপ ননদের বাড়ি, ননদ বর্ষাদীপকে হেল্প করেছে, তাদের পছন্দ অপছন্দের মর্যাদা দেয়া বর্ষাদীপ কর্তব্য, সুতরাং বর্ষাদীপ অপমান করছে লাইভে, এটা কোথাকার অসভ্যতা গো দিদি ভাই, তুমি আমার ঘরের লোক সম্বন্ধে লাইভ করছো যদি দিদি ভাইয়ের কথা বলো, দিদি ভাই বর্ষা দি সুদেশ নদী, আমি প্রত্যেককে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছি, আমাদের তো কোনো কন্ডিশন ছিল না ওর ভালোবাসার মধ্যে। হ্যাঁ যা বলেছে এইটা স্ক্রিনশট পাঠিয়ে দাও, আমরা খুঁজে খুঁজে নিজেদের নেট নষ্ট করে পাঠিয়েছি না, ভাবলির এই প্রবলেম, আর নেট নষ্ট করো না বল, এখান থেকে তোমাদের ছুঁড়ে ফেলতে তোমরা 2 মিনিট ভাবলে না আমাদের, এখন থেকে অনেকে নেট পাঠিয়ে না, তাহলে আবার নেট উঠবে, কারণ আমি এগুলো শোনাবো, এদিকে বর্ষা দিকে কাদাতে থাকতে তোমরা একবারও ভাবলে না, তোমাকে যখন তোমাকে ইনবক্সে বলতো, তোমাকে ভরা গ্রুপের মধ্যে একটা অপমান করে দিয়ে সে বেরিয়ে গেল, ওই একটাই তো করে না করতো, এই যে একটা কথা আপনারা শুনলেন, এটার বিষয়ে আমি সুদিষ্ঠাদি এখানে আছে, আমি সুদিষ্ঠাদিকে আজকে আমি পুরো এটা আমি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব, তো আমি সুদিষ্ঠাদির প্রতি আমার এখন শ্রদ্ধা আছে, কিন্তু আগে যদি এই যে ঘটনাটা ঘটেছিল, সুদিষ্ঠাদি বোকা বলে ফেসে গেছে, আমি বলছি
এই যে বলছে না গ্রুপের মধ্যে ভরা গ্রুপের মধ্যে তোমাকে বাবলি মানে আমি অপমান করেছি মামুনিকে, কি নিয়ে না? ওই যে লাইভ ভিডিওটা নিয়ে, যে আমার বাড়ি আমার ওনার বাড়িতে লাইভ হচ্ছে, উনি নাকি জানেন না, তাই আমাকে বলেছিল ভিডিওটা ডিলিট করতে। ঠিক আছে, আমি ভিডিওটা ডিলিট করি, উনি সব ভিডিও ডিলিট করতে বললে আমি করতাম। উনি বুঝে সুঝে একটা ভিডিও ডিলিট করতে বলেছেন, কোন ভিডিওটা? যে ভিডিওটাই উনি বাংলা ইংলিশ হিন্দিতে আমার কর্ম সম্পর্কে ডেফিনেশন দিয়েছিলেন। কবে থেকে বাবলিকে চিনি, ওনার মনে হয়েছিল এই ভদ্রমহিলার, বয়স্ক ভদ্রমহিলা যিনি আমার মামুনি, তার মনে হয়েছিল যে বাবলির এতে অনেকটা টিআরপি বেড়ে গেল, প্রচার বেড়ে গেল, আরো মনে হয় অনেক ক্লায়েন্ট আসবে, বাবলি অনেক টাকা কামাতে পারবে, তাই ওনার মনে হয়েছিল বলে তাই উনি একটা ভিডিও ডিলিট করতে বলেছিল। ভরা গ্রুপের মধ্যে সুধীষ্ণাদিও ছিল, সুধীষ্ণাদি তো আজকে আমাদের পরিবারের সদস্য, তখন কিন্তু সুধীষ্ণাদি তাদেরই মধ্যেই ছিল, যতটা আপনারা প্রমাণ পেয়েছেন। তো আমার কথা হলো কি, সেই ভরা গ্রুপের মধ্যে বাবলি মামুনিকে লিখেছিল যে মামুনি এইগুলো এরকম না করে তুমি আমাকে ডাইরেক্ট ফোন করে বলতে পারতে, আমি তাহলে অবশ্যই ডিলিট করতাম, কিন্তু তুমি যে নোংরামোটা করেছো, কোয়েলকে রেকর্ড পাঠানো, কোয়েলকে ভয়েস মুন্নিদিকে করা, দেবশ্রী বর্ষাদি সুধীষ্ণাদি আলোচনা করা আমার পিঠ পিছে, তো এইটা আমি পছন্দ করি না, আমি ভিডিও ডিলিট করব না। আর এই ভরা গ্রুপে যে মামুনিকে যে অপমানটা করেছি, সুধীষ্ণাদি তো অবশ্যই জানে, সুধীষ্ণাদি আমার সরস্বতী পুজোর দিন আমাকে ফোন করেছিল, ফোন করার পরে সুধীষ্ণাদি আমাকে বললো বাবলি তুমি কি ব্যস্ত আছো, তারাই কোয়েলকে ফোন করেছে, বলছে বাবলির সাথে খুব দরকার, বাবলিকে বল না ফোন করতে, কারণ সোমারায় মামুনি এই এইগুলো লিক মেসেজ পাঠাচ্ছে আমাদের। ঠিক আছে, এটা দেবুও বলেছিল, আমি যা যা বলছি মিথ্যে কিনা সুধীষ্ণাদি আমার ভুল হতে পারে, আমি মনে রাখতে পারি না, ভুল হলে তোমরা একটু লিখে দেবে, কমেন্ট করে দেবে। তো কোয়েল আমার, আমি সেই সময় আমার বাপের বাড়িতে, তো সুধীষ্ণাদি এই যে ভরা গ্রুপের মধ্যে, সোমরায় মামুনি কান খুলে শুনে রাখুন, যারা বলছে ভরা গ্রুপ নিয়ে আলোচনা করছে, ভরা গ্রুপে বাবলি কেন এটা বললো, অপমান করলো, এই ভরা গ্রুপে বলার কারণ হলো কি, সুধীষ্ণাদি ছিল, বর্ষাদি ছিল, এবং দেবু ছিল, আপনাদের দেবু, তিনজনা কনফারেন্সে রেখে আমাকে বলেছে বাবলি এগুলো আমরা মানতে পারছি না দিদি, সুধীষ্ণাদির সাথে কনফারেন্স, সুধীষ্ণাদি ও এই ভালো করে বলি, কোয়েলকে ফোন করে, কোয়েল বারবার ফোন করছিল, সে সময় আমি খুব ব্যস্ত ছিলাম, তাহলে আমি করতে পারছি না, বলছি সুধীষ্ণাদিকে তুমি একটুখানি দিদি ফোন করো, আমার সাথে লাইনে আছে তুমি কথা বলো। তো সুধীষ্ণাদিকে বললাম বলো দিদি, বলছি কি তোমার সাথে খুব দরকার আছে, তুমি তুমি থাকো, কোয়েল থাকুক, দেবুকে নিচ্ছি ফোনে, বর্ষাকে নিচ্ছি, সোমারায় মামুনিকে নিয়ে কথা বলবো, এটা সুধীষ্ণাদি আমাকে বলে। আলাম কেন কি হয়েছে, বলে এই ব্যাপার আমাদেরকে মেসেজ করেছে, এই বৃত্তান্ত দিয়ে একটা বললো, আমার ঠিক মনে নেই, আমার কাছে কল রেকর্ডটা আছে, যেটা ওই আমাদের সাথে কনফারেন্স হয়েছিল পুরো কল রেকর্ডটা আছে। তো তখন সুধীষ্ণাদি আমাকে বললো যে তাহলে তুমি কে লাইনে নিচ্ছে, আমি দেবুকে লাইনে নিচ্ছি, আলাম কি ঠিক আছে নাও, দেবু এলো লাইনে, বর্ষাদি এলো লাইনে, সুধীষ্ণাদি ছিল লাইনে, কোয়েল ছিল লাইনে, মুন্নিদি লাইনে ছিল না, ঠিক আছে, কেন মুন্নিদির বাড়িতে সরস্বতী পুজো ছিল, কোয়েলের পাড়াতে সরস্বতী পুজো, কোয়েল অর্ধেক শুনতে শুনতে কোয়েল বেরিয়ে চলে যায়, তাকে ডাক পড়ছিল, মাইকে ডাকছিল তাকে, ছিলাম আমরা চারজন, আমাকে বলা হয় এই ব্যাপার, এই বৃত্তান্ত, তুমি এক্ষুনি এই গ্রুপটাকে বন্ধ করে দাও, সুধীষ্ণাদি দেবু সবাই বলে, আমরা গ্রুপ থেকে সবাই বেরিয়ে যাব, এই গ্রুপটা ভালো লাগছে না। আর দেবু এটাও বলে, দেবু বলতে আপনাদের দেবু, মানে শুভচিন্তক যারা আমার এখনকার, আপনারা যে শুনতে পাচ্ছেন যাদের কথা, তো সে বলেছিল ওই বুড়ি বুড়ি, ওই বয়স্ক বুড়ির কথা না আমার ভালো লাগে না, ঠিক আছে, ওই নেকিয়ে নেকিয়ে কথা বলা, মানে তখন দেবু এই সোমারায় মামুনিকে নিয়ে বলেছিল সমস্ত কিছু, বুড়ি ভাম, তারপরে কি উনি এই মানে ভেঙিয়ে ভেঙিয়ে একদম মামুনির মতো করে ভেঙিয়ে ভেঙিয়ে কথাগুলো আলোচনা হয়েছিল সুধীষ্ণাদি বর্ষাদি এপনে, তখন বর্ষাদি সুধীষ্ণাদি দেবু বললো কি বাবলি তুমি এর একটা প্রতিবাদ করো, সকলে মিলে বলেছে, তার সুধীষ্ণাদি ভালো বলতে পারবে, ফোন তো করেছে, এই ফোন দিয়ে ফোন করেছে না, হ্যাঁ সুধীষ্ণাদি একটু গুছিয়ে বলো তো, আমি বলতে পারছি না, হ্যালো, হ্যাঁ ওই জন্যই আমি ফোন করলাম, হ্যাঁ বলো তো একটুখানি কি হয়েছিল সেদিনকে, হ্যাঁ এই ভরা গ্রুপে মামুনিকে অপমান করেছি নাকি আমি, যদি কি অপমান করেছি সেটাও বলবে, আর আদৌ অপমান করেছি কিনা আমার তো মনে নেই, আর কিসের অপমান, কোন কোন অপমান, এই যে এখানে গ্রুপে বলা হচ্ছে আমি নাকি ভরা গ্রুপে নাকি অপমান করেছি, এই অপমানটার, ভরা গ্রুপে যে মেসেজটা করেছি তার কারণটা কি এটা বলো,
হ্যাঁ, সেটার কারণটা সকাল থেকে শুরু হয়েছে, তখন তো তোমাকে ক্লিয়ার, মানে তখন তো বন্ধুত্ব ছিল, তো ক্লিয়ার করে বলার কোনো ব্যাপার ছিল না। সকাল থেকে দেবশ্রী আমার মাথা খারাপ করে দিচ্ছিল যে আমাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে, আমাকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে, আমি আর পারছি না, আমি আর নিতে পারছি না, সব সময় এই নিয়ে গিফট শিফট গুলো বোধ হয় তখনই ছিল তো নাকি? হ্যাঁ, এইগুলো নিয়ে একদিকে দিদিভাই ফোন করছে, ওদিকে মুন্নিদি ফোন করছে, আমি আর নিতে পারছি না, এসব এ করছিল। তো তখন আমি বললাম তাহলে তুই বাড়ির সঙ্গে ডাইরেক্ট কথা বল, যেটা বলার হচ্ছে সেটা ওখানে বল। তখন বললো তাহলে তুমি একটু কল করবে, কনফারেন্স কল করবে, আমাকে আর একে বর্ষা দিকে নাও। তো বর্ষা তখন আপত্তি করেছিল, বলেছিল কল টল করার দরকার নেই, ওই যেমন চলছে চলুক, ও আস্তে আস্তে দুদিন পর হয়ে যাবে। তো তখন দেবশ্রী বললো না, এ তুমি জানো না বর্ষা দিয়ে আমাকে সমানে বিরক্ত করে যাচ্ছে, করে যাচ্ছে। তো বলো ঠিক আছে তাহলে তাই। তো আমি কোয়েলকে ফোন করলাম, কোয়েল তোমাকে করলো, নিয়ে যাই হোক কনফারেন্স কল শুরু হলো। তাতে মেইনলি দেবশ্রী যেটা আমাদের বলেছিল, যেটা বলাতে যে ও মানে গ্রুপ থেকে ও মুক্তি চায়, গ্রুপে ও থাকতে চায় না। হ্যাঁ, এটাই বলেছিল আমাকে, ঠিক। হ্যাঁ, গ্রুপে ও থাকতে চায় না। কেন থাকতে চায় না? সোমা রায় মামুনির জন্য। গ্রুপে থাকতে চায় না শুধু সোমা রায় মামনি নয়, তোমার সামনে হয়তো বলেনি, তোমার সামনে তো বলবে না মুন্নির কথা, আমাকে বলেছিল যে মুন্নিদি বারবার ফোন করছে, যখন তখন ফোন করে, ফোন করে। এর মধ্যে আরো অনেকে আছে, টাকা পয়সার ব্যাপার আছে। ওই একদিন নাকি ও স্টেট ট্রেনে ট্রেনে মানে স্টেশনে ছিল, সেই সময় মুন্নি আর এই সোমাদিকে কনফারেন্সে নিয়ে ফোন করেছিল দেবশ্রীকে। ওরে মুন্নি নাকি বলেছে দেবশ্রীকে যে কত কত টাকা, 200 টাকা বোধ হয়, 200 টাকা তুমি একটু এর হয়ে দিয়ে দেবে, মামুনির হয়ে দিয়ে দেবে, মামুনি পরে তোমায় দিয়ে দেবে। তখন দিদিভাই বলেছিল আমি, তুই আসবি তো আমার বাড়িতে, তখন তোকে আমি দিয়ে দেবো। তো বললো দেখো না, আমি তখন ট্রেন ধরবো না ফোন ধরবো, আমার মানে কি অবস্থা করে দিয়েছে আমার সেদিনে না। আমার সাথে যে তোমার যে মামুনিকে যে অপমানটা আমি করলাম, তার আগে যে সরস্বতী পুজোর মুহূর্তটা বলো। দেবু বললো গ্রুপে আমি থাকতে চাই না, তারপরে? হ্যাঁ, এইগুলো হয়েছিল। হ্যাঁ, আমার সাথে যে কথাটা হয়েছিল সেটা বলো। হ্যাঁ, তোমাকে ওইটাই বলেছিল যে আমাদেরকে কনভিন্স করেছিল যে তোমাকে বোঝানোর জন্য, যে যাতে গ্রুপটা এ করে বন্ধ করা হোক। হ্যাঁ, আর আমি খালি কোয়েলকে কোয়েলকে জিজ্ঞেস করো, আমি কোয়েলকে শুধু বলেছিলাম যে সোমাদি থাকলে আমি ওই গ্রুপে যাব না, যখন সোমাদি চলে যাবে তাহলে আমার গ্রুপে কোনো অসুবিধা নেই, কারণ তার আগে ওই গণেশ নিয়ে প্রবলেমটা হয়েছিল না। হ্যাঁ, তোমাকে গণেশ চুরি বলে চোর বলেছিল। হ্যাঁ, তো সেই জন্য আমি বলেছি সোমরায় মামুনি বলেছিল সুদিশনাদিকে, আমরা গ্রুপে ছিলাম, গ্রুপে ওপেন বলেছে সুদিশনাকে, ঠিক আছে, সুদিশনাদিকে। আমি কিন্তু বলিনি, এই যে বললেন না এখন, এই যে আলোচনা করছে সব মিথ্যাবাদী ওই মহিলা, সুদিশনাদি নিজেই বলবে সুদিশনাদিকে গণেশ চোরটা সোমরায় মামুনিই বলেছিল। শুনুন, খুব বাজে ভাবে বলেছিল। হ্যাঁ, তোর কাছে দুটো গণেশ কোথা থেকে এলো রে? খুব বাজে। এই বাবলি, তুই কি সুদিশনাকে বেশি ভালোবাসিস? আমাদেরকে একটা করে গণেশ দিল, বাবলি তোকে দুটো করে দিল, মানে সুদিশন দিকে চোর বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার পর আমি কোয়েলকে বলেছিলাম যে সমাধি যতদিন থাকবে গ্রুপে আমি গ্রুপে যাব না। এটা তোমার সাথে বা কোয়েল মুন্নি কারোর সাথে কোনো সম্পর্ক নেই, এটা সিম্পলি ওর সাথে ছিল। আমি বলেছিলাম আমি অপমানিত হয়েছি, আমি যাবো না। আর দেবশ্রী বললো আমাকে বিরক্ত করে দিচ্ছে, কখনো সমাধি ফোন, দিদিভাই ফোন করছে, কখনো মুন্নিদি ফোন করছে, আমি আর পাচ্ছি না এই এইসব ঝামেলা নিতে, এর থেকে গ্রুপ বন্ধ করে দেওয়া ভালো। তো সেটাই বলেছিলাম, দেবশ্রী মেনলি তোমাকে বলেছিল গ্রুপটা, আমাকে গ্রুপ থেকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। হ্যাঁ, এই সেন্টেন্সটাও বলেছিল যে আমাকে গ্রুপ থেকে মুক্তি দাও। তারপর তুমি গিয়ে ওখানে মেসেজ করলে, তুমি কোনো অপমানজনক কিছুই করনি, তুমি শুধু এইগুলোই বলেছিলে যে দিদিভাই গিফট নিয়ে তো করে, ও না লাইভ নিয়ে, যে আমি লাইভ কখনো ডিলিট করি না, সেটা তো তোমরা জানো, তো আমরা
আর লাইভ হচ্ছে সেটা তো আমরাও তোমাকে বললাম হুম হুম যে লাইভ হচ্ছে সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারছি, আর উনি মানে বাইরে থেকে মানে কথাবার্তাই বুঝতে পারছি, উনি ভেতরে উনি এতদিন ধরে লাইভ দেখছেন, এত বছর ধরে উনি বুঝলেন না, কারণ লাইভ না যদি ভিডিও হতো তাহলে সেখানে কমেন্ট হতো থাকতো না, কারণ কোয়েল কমেন্ট পড়ে শোনাচ্ছিল, হুম কমেন্ট পড়ে শোনানো মানেই আমরা জানি লাইভেই কমেন্ট আসে, ভিডিওতে আসে কি না, তো তো ওনার তো সেই সময় তো উনি বুঝে যাওয়ার কথা যে লাইভ হচ্ছে। না না আমি তা বলছি না, আমি যে কল রেকর্ডটা শোনাচ্ছি সেই রেকর্ডে দেখো উনি বলছেন, এর বেশি তো আর কিছু নেই, না না উনি উনি যে বলছেন যে আমি নাকি ভরা গ্রুপে ওনাকে অপমান করেছি, এটা দেবশ্রী তো আমাকে বললো, দিদি তুমি গ্রুপে যাও না, প্রথমে বললো আমাকে মুক্তি দাও, আমি বললাম যে তুমি কেন, তো আমি কি তোমাদেরকে ধরে রেখেছি, তোমরা এমন কথা বলছো যেন জোর করে আমি তোমাদের ধরে রেখেছি, তোমরা যে যার মতো স্বাধীন চেতা মানুষ তোমরা নিজেরা নিজেরা মুক্তি নিতে পারো, তোমাদের তো আমি লাইক কমেন্টের জন্য ভালোবাসি না, আমি কি এই কথাটাই বলেছিলাম তো, এবং আমাকে যখন বললাম আমি বললাম কি তুমি তুমি কেন মুক্তি নেবে, ঠিক আছে তাহলে আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি বলেছিলাম হ্যাঁ ভরা ভরা গ্রুপে দাঁড় করিয়ে অপমানিত তো মানে মুখোমুখি তো হওনি তোমরা, গ্রুপ যখন আমাকে নিয়ে আমার কাছ থেকে মুক্তি চাইছো, তা আমি যদি গ্রুপ থেকে বেরিয়ে যাই তাহলে তো তোমাদের সব মুক্তি পেয়ে গেলে, তো তোমরা এবার গ্রুপ চালালে কি চালালে না তোমাদের ব্যাপার, আর এই গ্রুপ গুলো কিন্তু ক্রিয়েট আমি একটাও করিনি জানি তো, কোন গ্রুপ আজ পর্যন্ত বাবলি মুখার্জি যত গ্রুপের মধ্যে এগুলো হয়েছে কোন গ্রুপ আমি ক্রিয়েট করিনি, আর আমার পারমিশন ছাড়া গ্রুপ হয়েছে, দু একটা পারমিশন নিয়ে গ্রুপ হয়েছে, তাছাড়া সব আমাকে ছাড়া, বাকি বাকিগুলো তো জানতামই না হয়েছে, হ্যাঁ এইগুলো আমি বলছি এক এক করে, ওই তো বলছি সতীশ নদী মানে সমারয় মামনি, পাঁচটা না সাতটা গ্রুপ ছিল, ছটা না সাতখানা গ্রুপ খুলেছিল, কোনটাই কোয়েলকে রেখেছে, কোনটাই মুন্নিদিকে রেখেছে, কোনটাই এরকম, সব গ্রুপ ক্রিয়েটার ছিলেন উনি, দেবু আর উনি বর্ষাদিকে গ্রুপে জয়েন করিয়েছিল দেবশ্রী, দেবশ্রী ঠিক আছে, আর এই যে ভরা গ্রুপে অপমান, আমি অপমান না, আমি গ্রুপ থেকে বেরিয়ে আসার আগে মামনিকে একটা কথা বলেছিলাম যে মামনি সেইটাই তো আমি ভাবছি যে তুমি ডিলিট করতে বলেছো ভিডিও, আর বাবলি মুখার্জি ভিডিও ডিলিট করে না, হ্যাঁ করতাম, সেটাই বলেছি তোমাকে, আমি মায়ের মতো আসনে বসেছি, তুমি আমাকে বলতে পারতে যে বাবলি দেখ আমার ফ্যামিলিতে প্রবলেম আছে, তুই ওটা ডিলিট করে দে বা অলনিমি করে রাখ আমার সুবিধা হবে, তাহলে আমি করতাম, কিন্তু তুমি কোয়েলকে সুধিষ্ণাদিকে বর্ষাদিকে না আমার সঙ্গে কথা হতো না, না আমার সঙ্গে তোমার সাথে কলকাতার তোমার সময় যুদ্ধ বেঁধেছিল, হ্যাঁ তোমার সাথে তার আগে যুদ্ধ বেঁধেছে, তো এগুলোকে করছো আমি করব না, বাবলি মুখার্জি লাইভ করলে ডিলিট করে না, একটা লাইভ ডিলিট করতে বলেছিল বলে এটা বলেছিলাম, এইবার আমাকে যে ওই যে গ্রুপের মধ্যে গিয়ে ওরা দেবু বলেছিল, দিদি হ্যাঁ হ্যাঁ তুমি সুধিষ্ঠাদি বলেনি, হ্যাঁ দেবু তুমি বর্ষাদি বলনি যে তুমি গ্রুপে গিয়ে মেসেজ করো মামুনিকে বলো, আমরা সবাই দেখছি আমরাও কমেন্ট করব, দেবু বললো আমিও কমেন্ট করব, বর্ষাদি বললো হ্যাঁ চ আমিও কমেন্ট করব, কেউ কমেন্ট করলো না, মাঝখান দিয়ে বোকা মানুষ তো ধরা পড়লো, সুধিষ্ঠাদি কমেন্ট করে বসলো, কি কমেন্ট যে কেউ নিজেদের মধ্যে নিজেদের সমস্যাটা মিটিয়ে নাও, ঠিক আছে, আর ওরা কিন্তু সবকিছু আমার মাথায় ঢুকিয়ে দিল মামুনিকে অপমান করার জন্য, কিন্তু আমি তো কাউকে অপমান করি না, কারণ আমি মনে করি না অপমান করিনি, সত্য কথা বলেছি, কারণ আর বর্ষাদি আর দেবশ্রী আমাকে ইন্ধন যোগাচ্ছিল, মামুনিকে আমি ওখানে অপমান করি, ঠিক আছে সুধীর সাক্ষী তার, ঠিক আছে আমি ওগুলো করিনি, যেই দেখলো ভদ্রভাবে কমেন্ট গুলো মেসেজ গুলো মামুনিকে করেছি এবং প্রণাম জানিয়েছি, দিয়ে বললাম মামুনি তোমার কাছে আমি এটা আশা করিনি, তোমাকে আমি মা বলে মায়ের জায়গায় বসেছিলাম, আমি আসছি ঠিক আছে, তুমি এটা করেছো ঠিক করোনি, আছে কিছুই কোনো অপমান করা হয়নি, হ্যাঁ সব মেসেজ আছে এখনো, সব মেসেজ এখনো আছে, তো সেই জায়গায় দেখুন আলোচনা কি হচ্ছে, দেবশ্রী আর বর্ষা দিয়ে কিন্তু ভিলেনের কাজটা করেছিল, বাবলি সরল বলে বললো, তার মানে ইনোসেন্ট করে দিল আমাকে, ইমোশনাল মানে দিদি আমি আর থাকবো না গো ওই বুড়িটার অত্যাচারে, হ্যাঁ ওই বুড়িটার অত্যাচারে আমি থাকবো না, আমাকে ওর থেকে মুক্তি দাও গো, ওই বুড়িটা আমার কানের মাথা খেয়ে নিচ্ছে, সুচিত্রা দিদি সাক্ষী, তখন সোমারায় মামুনি ছিল বুড়ি, আর কালকে রিঙ্কুদি পোস্ট করেছে আপনাদের কাছে ছবিগুলো দেখাচ্ছি, ওর মধ্যে সোমারায় মামুনি বর্ষাদি, যে বর্ষাদি ওখানে ভিডিও কলে গ্রুপ হয়েছে থানাতে কেস করার পর, আরে তুমি ওই লাস্ট যে কল রেকর্ড থানাতে কেস করে এসেছে, আর কালকে গ্রুপ কলে ওদের মজা হচ্ছে, সোমারায় মামুনি, মামন দেবনাথ, রিঙ্কু দি, তনুকাদি, মামুনি মুখার্জি, বাবলু মালি, ঠিক আছে গ্রুপ কল, সেই গ্রুপ কল আবার ফেসবুকে পোস্ট করেছে, সবাই দেখেছেন আপনারা, ঠিক আছে
তাহলে বুঝুন এরা কি মানুষ, এরা নিজেরা অপমান করতে বলে, অপমান করিনি বলে বেঁচে গেছি। শোনালে লাস্ট যে কনফারেন্স কলটা শোনালে, ওই কনফারেন্স কলটার ব্যাপারে আমি কিন্তু কিচ্ছু জানতাম না। ও আমাকে এতটা সাপোর্ট করেছে কিন্তু আমি কিচ্ছু জানতাম না, আর আমি ওরকম সাপোর্ট চাই না। আর সোমরাই মামুনিকে দেবশ্রী বুড়ি বলতো কি বলতো না? না না, সোমরাই মামুনির কাছে আজকেও ভালো হয়েছে, আর আমার সাথে কথা বলছে, মামুনির নামে নিন্দা করছে। আর সোমরাই মামুনিকে বলছে কি, হ্যাঁ সোমরাই মামুনিকে ফোন করে নিজেরা নিজেরা সম্পর্ক করছে। আবার এখানে কি গটাপটা করছে, আমরা চারজন কিন্তু ছন্ন ছাড়া হব না, চারজন কিন্তু বন্ডিংটা ঠিক থাকতে হবে, সেদিকে নজর রাখিস, ঠিক আছে? কেউ কাউকে ট্যাগ করবি না, তাহলে আমরা ধরতে পারবে না যে আমরা চারজন এক জায়গায় মাথাটা আছি। এই তো এরকম এদের প্রি প্ল্যান আমাকে ফেলার জন্য। দেবশ্রী বর্ষাদি বলেছিল অপমান করো, ওখানে কমেন্ট করো, তোমার যা মন চাই তুমি লেখো ওই বুড়িকে। তো আমি করিনি, সুদীক্ষা দিদি তার সাক্ষী, আমি সম্মানের সাথে তাকে জানিয়ে গ্রুপ থেকে বেরিয়ে গেছিলাম, এটা আমার কালচার। নালে সুদীক্ষা দিদি যেমন আজকে দেবুর কথা বললো, তাহলে আজকে আমার কথাটাও বলতো, কারণ সুদীক্ষা দিদি কেউ পয়সা দিয়ে ভাড়া করে এখানে রেখে দেয়নি। কারণ এই সুদীশ নদীকে নিয়েই তো এত বড় লাইভটা রেকর্ডটা শুনছেন, সুদীশ নদীকে অপমান করা, সুদীশ নদীকে অপমান করা। তার মানে সুদীশ নদীর তো শুভচিন্তক, বর্ষাদি, সোমারয়, মামনি, তারপরে দেবু, তাহলে আজকে কেন? এবার পেছনের গল্পটা তুমি একটু বলে দিও যে আমাকে কিভাবে সবার কাছে বলা হয়েছে যে আমি কতটা সাংঘাতিক, আমি নাকি মিথ্যা কথা বলি, আমি এর কথা তাকে বলি, সেটাও এই দেবশ্রী তো আমি জানি না দিদি। এগুলো তো তুমি সোমরাই মামুনির কাছ থেকে রেকর্ডটা থেকে পেলে। না 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 না, সোমরাই মামুনির রেকর্ড থেকে কোনটা? এই আমি মিথ্যে কথা বলি করি, এগুলো বিভিন্ন লোকের কাছে বলেছে। না আর বাবলুকে তো এরা বলেছিল বাড়িতে ঢুকতে দেবে না। বাবলুটা আমি জানি না, বাবলু মালিককে তো আমি চিনি না। না না, এই যে রেকর্ডে যেটা শুনলাম, হ্যাঁ হ্যাঁ ওটা সত্যি, ওটা সত্যি গ্রুপে বলেছিল যে বাবলুকে আর বাবলুর বউকে তোর বাড়িতে এন্ট্রি দিস না, বাইরের মানুষকে ভেতরে ঢোকাস না। ওটা সত্যি, খারাপ হয়েছিলাম যে না আমি বাবলুকে বলবো না, বাবলু আমার আপন, আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ বাবলুকে আমি বলতে পারবো না, বাবলুকে আমি বলতে পারবো না, একদম ওটা আমি সাক্ষী। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে আমি আরো রেকর্ডটা শুনিয়ে নি, দাঁড়াও। হুম ঠিক আছে, শুনে যাচ্ছিলাম তাদের মধ্যে গন্ডগোল বাঁধাবে, ঠিক আছে? ওরা কথা এডিট করে অনেক কিছু, অনেক নাটক করতে পারে। বর্ষা দিয়ে আমার ছেলের কথা বলবে, দিদি ভাইকে বলছে না, বলতে দে না, কে কি বললো আমি পাত্তা দিই না, তুই তো ভালো করে বুঝে গেছিস। হ্যাঁ সুতরাং ওগুলো কিন্তু সেইটা হলো কি, এখন আমরা তার সাথে কি ব্যবহার করছি সেটাই দেখার প্রয়োজন। একদমই ওরা কি করবে, নিজেদের গুলো মুছবে, আমাদের কথা মাঝে মাঝে মুছে, হঠাৎ হঠাৎ একটা কথা লাগিয়ে লাগিয়ে। ওর ছেলে তো এগুলো ভালো পারে, ছেলে তো ভালো পারে, ছেলে তো ভালো পারে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়ে, ভুলভাল ইংরেজি বলে, যায় ভুলভাল ইংরেজি বলে, ভীষণ ভালো বলছে। বিশাল হনু এসেছে, ভুলভাল ইংলিশ বলে নিজেকে বড় হনু মনে করে, আমার ছেলেকেও টেনে নিল। মানুষ ওরা তো আমাদের এখন চিন্তা করি, এই ছাড়বে মানে, আমরা ওদের ছেড়ে দিয়েছি, আমরা ভুলতে চাইছি ওদের, আমাদের লাইফে কিছু রিতমের কথা যদি ওঠে তাহলে কিন্তু আমি বলবো, হ্যাঁ সেটা বল। রিতম নিয়ে মূল্য যে রিতম স্বামীটাকে বাঁচানোর জন্য আইসিইউ বেড ঠিক করছিল, তুই ওরকম ভাবে বলবি না, তুই একটা কথা শুনতে থাকবি রিতম, হ্যাঁ তুই বলবি যে ওকে আমি চিনি না, ওর দ্বারা কোনো সাহায্য সেটা হয়নি,
ও দিদি ভাই আমি লিখেছি বস্তুতি তরফদারকে লিখেছি বর্ষাতে লিখেছে এটা হ্যাঁ বস্তুতি তরফদারকে আমি তো লিখেছি যে আমি আমি যাদের যারা আমাকে উপকার করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ কিন্তু যাকে আমি চিনি না তার কথা আমি বলতে পারবো না ব্র্যাকেটে লিখে দিয়েছি রিতম হ্যাঁ একদম আমার গোয়েন্দাকে বলছিল রিতম রিতমকে চেনে না শোনো দিদি রিতমকে চেনে না তো কে রিতম কোথাকার রিতম আমাকে আমাকে দেখাতে না রিতম আমাকে চেনে কিনা দেখি প্রতিনিধির সাথে রিতম কথা বলেছে তোমার সাথে কেন বলবে প্রতিনিধি কোন কাজটা করেছে তাহলে সেটা দেখা প্রতিনিধি না আমি জানি না তো আমার বলছে কে একটা ফোন করে ডিফেন্ড করছিলো ঠিক আছে তো যে আইসিইউ তেই ছিল এটা বলেছে ঈশিতা কি ঈশিতা পল না কি যেন মহিলার নাম ঈশিতা মানে কতজনের নাম এইটুকু রেকর্ডের মধ্যে আপনারা পেলেন ওই কিন্তু আমাকে কতজন ফ্যান ফলোয়ারের নাম ঈশিতা এটাকে বলেই দিলাম তোমাকে কি তো খবর নিতে পাঠিয়েছে আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল দিদি হ্যাঁ 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 তো ওই চলো দেখা যাক কি হয় ওই টেনশন আজকে বলছি যে বাবলু মালি কোন রকম কিছু বলছে না সরল মানুষের সাথে থাকতে পারিস না তো খলের সাথে কি থাকবি সামনে করছে এই যে নোংরামির জন্য দিদি ভাই যে ও যে এই যে সবাইকে বলে বলে তলায় তলায় বলে বলে সবাইকে হাত করে দেয় সেটা আমরা নই আমরা সেই তলায় তলায় আপনাদের হাত করেছি এতগুলো মানুষ রাত দুপুরে নেটের ব্যালেন্স পুড়িয়ে দেখছেন আমি আছি ভাবলি তুমি আমাকে বলেছো আমার জন্য সুদেশদাদিকে কোথায় পেলে আমার জন্য দুটো লাভ দিলে হয়তো ভাবতে পারে যে আমরা করলে নীলা কৃষ্ণ করলে বিলা কৃষ্ণ করলে নীলা আমরা করলে বিলা সেই জন্য মানে সেই জ্বালায় জ্বলছে এখন ওর প্রশ্ন হলো তোমরা বর্ষা দিকে পেলে কোথায় মানে আমি একটা জিনিস মানি সম্পর্কটা বজিয়ে রাখার জন্য না ক্যালি প্রয়োজন আছে আর তারপরে দুজনের সাথে দেখ মানুষের দেখুন বয়স্ক মানুষের কি সুন্দর খেলা হবে খেলা হবে বলছে হ্যাঁ ওর এই প্রবলেমটা ওর নিজেকে না ভীষণ বড় ভাবে ও বলে না আমি নিমিত্ত না সেটা মুখের একটা জিনিস দ্বারা মানে আমি একটা জিনিস মানি সম্পর্কটা বজিয়ে রাখার জন্য না ক্যালি প্রয়োজন আছে আর তারপরে দুজনের সাথে দেখ মানুষের পেয়েছি ঠিকই কিন্তু আমাদের সেই ক্যালি আছে যে আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই আমি কারো সম্পর্ক ভাঙার কোন ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না এটা বাবলি মুখার্জি খেলা হবে আমাদের দেখতে হবে আচ্ছা দেখো দেখো
যার ক্ষমতা নেই সেই কিসের অপমান? আমি কিসের? আমি তো তোকে নিমন্ত্রণ করি নিজে, তোকে আমি আনতে যাইনি, মানহানির মামলা করবি কর না। দিদি যখন দুতরফা দুজনের কথা শুনে নিরপেক্ষতার সাথে বিচার করে, এখানে দুজনে ভাবছেন তো শোনা হোক নিরপেক্ষতার সাথে, নিরপেক্ষতার সাথে। হ্যাঁ শোনো, ঝুমে ওর চুলের মুঠি ধরে টেনেছিল, করতে পারেনি। শোনো, ঝুম্পা ও চুলের মুঠি ধরে টেনেছিল, ও সেখানে কিছু করতে পারেনি। এবার দেখুন কি বলছে বাবলি মুখার্জির, ক্ষমতা নেই বর্ষা বড়াই, সুদেশনা আর দেবশ্রী আর সোমা রায় চুলের নিচের ডগাটুকু ধরে টানবে। আরে তোদের মতো আমার কালচার না রে বোন, এবার আজকে এখন তোকে তুই বললাম, ঠিক আছে, তোদের মতো কালচার আমি রাখি না। তাই অপমান করতে শিখিয়ে দিলেও, ইন্ধন জোগালেও বাবলি মুখার্জি ভদ্রতার সাথে মানুষকে সম্মান দিয়ে কমেন্ট করে উত্তর দেয়, কারণ এটা আমার রুচি, ঠিক আছে। আমি কোনটা ভালোবাসি আর কোনটা ভালোবাসি না সেটা আমি জানি। ঝুম্পা আমার চুল ধরেছিল, আমার তো হাত ছিল না, হাতটা আমাকে ঠুটো জগন্নাথ করে দিয়েছিল তো আমাকে, আমি কারোর চুলটা একটু ধরতে পারতাম না। আর ওদের চুলের নাকি ডগা ধরবো, আমার ডগা ধরা, ওদের চুলের ডগা ধরার আমার ইচ্ছে নেই। ওদের চুলের ডগা আজকে কমেন্টে ধরছে মানুষ, ওদের চুলের ডগাটা মানুষ কমেন্টে ধরছে। কেউ হাত দিয়ে চুলের মুঠি ধরে, আর কেউ এমন কথার যে তীর, সেখানে চুলের মুঠি ধরা তার থেকে মেরে ফেলা অনেক কিছু আসে। চর মারলেই চর মারা হয় না, মানুষকে কথা বলেও চর মারা যায়। তো বাবলি মুখার্জি কথা যে বলছে আজকে, আজকে তোদের চুলগুলো অনেকেই ধরছে, চুলের ডগা না গোড়া, ঠিক আছে, এটা বাবলি মুখার্জি। কারণ তোমাদের মতো মানুষকে এরকম ভাবে শ্রদ্ধা করেছি, তোমরা আমার মতো লাইভ করে দেখাও বাবলি মুখার্জি ইন্ধন যুগিয়ে সুদীশাদির সাথে সম্পর্ক ভাঙার চেষ্টা করেছি, বর্ষাদির সাথে সম্পর্ক ভাঙার চেষ্টা করেছি, তনুকা রিঙ্কু মামনি মুখার্জি সবার প্রত্যেকটা রেকর্ড আছে, প্রত্যেকের প্রত্যেকটা প্রমাণ আছে আমার কাছে, কে কার সম্পর্কে কি বলেছে, ঠিক আছে। যার ছেলের অ্যাডমিশনে 10,000 টাকা ফোন পেতে পাঠিয়ে দিয়েছি, তার প্রুফটাও আছে যে 10,000 টাকা আমার আমার ছেলের অ্যাডমিশন করতে পাচ্ছি না, আমি এখন কি করব, আমি সিঙ্গেল মাদার। দাঁড়িয়েছিল বাবলি মুখার্জি পাশে, 10,000 টাকা তার অ্যাকাউন্টে, 24 ঘন্টাও লাগেনি, যখন কেঁদেছিল তার ঘন্টা লাগেনি, রাতেরবেলাতে যখন ফোন করলো তার আগে আমি বললাম দাঁড়াও তোমাকে পরে ফোন করছি, টাকা পাঠিয়েছি, তোমার ছেলেকে আগে অ্যাডমিশন করো, তোমার ছেলেকে আগে অ্যাডমিশন করো। সেই তনুকাদি কেস যাচ্ছে কেস করতে, ঠিক আছে, আর তারা আজকে আমার ছেলের সম্পর্কে তারা আলোচনা করছে, তারা আমার স্বামীকে নিয়ে বলছে, তারা আমাকে নোংরা ভাষায় অমুক করব বলে বলছে, যারা মা বলে রেখেছে তারা ম থেকে অন্য ভাষা বলছে, ঠিক আছে, জুতো চুলের মুঠি নোংরা নোংরা গালিগালাজ কি কি শুনলেন। আমি দেখবো তো আমার আজ পর্যন্ত কোনো ফ্যান ফলোয়ার বলতে পারবে কিনা যে বাবলি মুখার্জি কারোর সাথে কোনো নিন্দা বন্দা করেছে। আমি বরঞ্চ মানুষের ঝগড়াঝাটি হলে মানুষকে বোঝাই, সঠিক দিশাটা দেখাই অ্যাটলিস্ট, যে তোমরা এটা করো না, এটা করছো না, তোমার এখানে অন্যায় নেই, আমি সত্যটা বলবো লাইভ ক্যামেরায়। একটা মানুষ, একটা নারী জাতি, নারী জাতির কলঙ্ক না এরা, এরা সন্তানের মা নাকি? কোয়েলকে দাঁত বের করা খরগোশ বলছে, মূর্খ, এই দাঁত বের করা মূর্খ বলছে, ও নাকি আমার কাছে নাকি পয়সা পায়, ঠিক আছে, ওর নাকি স্বার্থ আছে। বর্ষাদি, তোমার চুলের ডগা আজকে মানুষ কমেন্টে ধরবে, আবারও বলছি, তার কথা শুনে শুনে কিছু গাধা গরু আমাদের মতন আছে, আমরা যেরকম ছিলাম আসলে, ওই আপনারা গাধা, এতদিন ওরা গাধা ছিল, নিজেদেরকে গাধাও বলে নিল, আপনারা গাধা, আমার লাইভে আর থাকবেন না আপনারা, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনাদেরকে কাউকে গাধা বানানোর মানসিকতা আমার নেই, আর আপনারা গাধা হয়ে এখানে কেউ থাকবেন না। কে দাঁত বের করছে এত, কার এত দাঁত বের করতে ইচ্ছা হচ্ছে? হ্যাঁ
তারাও এক সময় দেখতো খুব ভালোবাসতো, কাজের প্রশংসা করতো, তারাই এখন এইসব মান অপমান করে এই অপমান করছে। তো আপনারা আগের থেকে আমি বলে দিচ্ছি যে আপনারা সতর্ক হন, আপনারা কেউ গাদা হবেন না, আপনারা আমার লাইভ ভিডিও কেউ দেখবেন না, আমি বলছি, ঠিক আছে? কারণ আমি কোনো মানুষকে যাদেরকে ভক্তি করি শ্রদ্ধা করি তাদেরকে গাধা বানানোর মানসিকতা আমার নেই, তাই আপনারা কেউ আমার লাইভে আর কালকে যখন লাইভ করবো আপনারা কেউ থাকবেন না। আমরা বুঝতে পারছি যে কতটা ভুল করেছি, অপিছনে লাইভ করে ওর হিসেবে সেটা লাইভ করে না কেন, আমি সেটা কোন জায়গায় নেমেছে সবকিছুতে লাইভ করে ওর হিসি পেয়েছে, মানে এ কি মানে বয়স্ক ভদ্র মহিলা, যদি উনি না হতেন না অন্য কথা বলতাম আমি ওনাকে, ভাষা দিয়ে বুঝিয়ে দিতাম ওনাকে, হাতের ভাষায় বোঝাতাম ওনাকে আমি, যে এত কিছু লাইভ করে হিসি করে তখন কেন লাইভ করে না। এবার দেখুন তাদের কালচারটা, তাদের আলোচনাটা শুনুন, কোন নোংরা পথে তারা নেমে গেছিল আমাকে ফেলার জন্য। তারা আজকে গ্রুপ কলে যখন কেস হয়েছে, কালকে সব গ্রুপ কলে সব কটা একসাথে জোট হয়েছে এরা, আমি স্টেপ নেব, ঠিক আছে, এগুলো প্রমাণ সাপেক্ষে দেব, আরো অনেক কিছু আছে। প্রস্তুত যে এরপর তো আর কেউ আমার কাছে আসবে না। আরে বাবা, আমি কি ডেকে ডেকে আনছি নাকি কাউকে? আমি বলছি তো, কালকেও বলেছি আজকেও বলছি, আমার কাছে কাউকে আসতে হবে না, ঠিক আছে? আমাকে ইনকাম করে খেতে হয় না, আমার ইনকামে আমার ফ্যামিলি চলে না, আমাকে হিসি আমি হিসি দেখাবো, হিসি দেখিয়ে আমি নাকি পয়সা রোজগার করব, কারণ এরপর আমার আর এখানে কেউ আসবে না, এইসব কাজ করতে পারবো না, পয়সা রোজগার করতে পারবো না, এইসব দেখিয়ে আমি পয়সা রোজগার করি, ছি ছি ছি। মানসিকতা দেখুন, এরা দিদি, এরা দিদি, এরা বোন, এরা মা, তিনটে আমরা বলি সমাজে মানুষকে, দিদি মা আর বোন, তিনজনে এর মধ্যে জড়িত। দেখুন এরা কি মানসিকতার মানুষ, দেখুন আবার বাবলাটা, আবার বাবলাটা আবার জ্ঞান বানানো উক্তি দেয়। দেখুন বাবলা বলতে কি বাব ইয়ের কথা বলছে, ওই আমার হাজবেন্ডের কথা বলছে, মানে বাবলি আর বাবলা নাম দিয়েছে, বাবলাটা আবার জ্ঞান মারানোর উক্তি দেয়, ব্যাপারটা বুঝুন, মানে কোন পর্যায়ে ওরা নেমে গেছে, কোন মানসিকতায়, ওরা একটা ঘরের স্ত্রী, ওরা ঘরের মা, ওরা ঘরের বোন, কারো সন্তান ওরা? হ্যাঁ, আবার ভাষা শুনুন, যিনি বলছেন আরে ভাষাটা ভালো কর, নিজেদের সম্মানটা তো নিজেরাই নষ্ট করছিস, নিজেদের ইমেজ তো নিজেরাই নষ্ট করছিস। আমি শোনাবো ওই লাইভ, ওইটা আমাকে যেটা বলেছে ভাষাটা, আমরা সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই ও যা খুশি করে নেই, ওর কোনো ক্ষমতা নেই। যে তোমার ননদের বাড়ি যাওয়ার দরকার নেই, আমরা রাস্তা দিয়ে তারা একটু দেখা করে নেবো, এটা বলছে তাই। আমরা যেমন বাড়ির পাশে খাই বলে বড়দের তেল মারাই, আর ওদের পাশে খাই তাই
আমাকে, আমি সেটার অপেক্ষাতেই আমরাও তো একদিন এরকম করেছি, না বুঝে না শুনে লোককে বলেছি তো, আজকে আমরা বুঝতে পারছি যে কতটা ভুল করেছি। সেটাই হিসিটাই করতে পারছে না, এরপরে দেখবে সেটা নিয়েই বসতে হবে, কারণ আজকে কিছু লাইভে থাকবে না। আবার বাবলাটা, আবার বাবলাটা আবার জ্ঞান মানানো উক্তি দেয়, হার ভাঙা হারমোনিয়ামটা, হার ভাঙা হারমোনিয়ামটা, ঠিক আছে ভাষা শুনুন। যার স্বামী নাকি অসুস্থ, সে এতক্ষণ ধরে কালচার করতে বসেছে গ্রুপ কলে, তাদের কনফারেন্স চলছে, আর তারা নাকি বলছে হাড় ভাঙা হারমোনি, যেহেতু তার বুকের হাড়টা ভেঙে গেছিল, আপনারা তো সবাই জানেন। ঈশ্বর যদি কাউকে না নেয় না, কেউ কাউকে নিতে পারে না। ভাবুন এরা কি মানুষ, এরা নাকি আশীর্বাদ করবে আমার স্বামী নাকি আয়ু বাড়বে। আমি চুপ করাবো না, রেকর্ডটা পুরোটা শোনাবো, কেটে কেটে যাচ্ছে, পরে বুঝে যাবে, চিন্তা নেই, চিন্তা নেই, সেটার অপেক্ষাতেই রইলাম, সেটার অপেক্ষাতেই রইলাম। যদি সত্যি আমি মেনে থাকি আমার সাই বাবাকে, আমি সেটার অপেক্ষাতেই, ধর্মের কল বাতাসে নড়ে দুনিয়া গোল, আমরাও তো একদিন এরকম করেছি, না বুঝে না শুনে লোককে বলেছি তো, আজকে আমরা বুঝতে পারছি যে কতটা ভুল করেছি। সব পিছনের লাইভ করে, ওর হিসিতে এসে সেটা লাইভ করে না কেন, আমি সেটা সেটাই হিসিটাই হিসিটাই করতে পারছি না, এরপরে দেখবে সেটা নিয়েই বসতে হবে, কারণ আজকে কিছু লাইভে থাকবে না। ওর সবই লাইভ, ওর সব ডকুমেন্ট, আবার বাবলাটা, আবার বাবলাটা আবার জ্ঞান মানানো উক্তি দেয়, হার ভাঙা হারমোনিয়ামটা, শোনো, বউয়ের কলসায় খেলে বউকে তো একটু তেল মেরে চলতেই হবে না, আমরা যেমন বদ্ধের তেল মেরে চলি, সেই সেটাই ভিক্ষা করতে হবে, আমাদের খাওয়া বন্ধ হবে, ভিক্ষা করতে হবে। আমি তাদেরকে আচ্ছা অন্য বাড়িতে না, তোদের অতগুলো লোককে আমি খাওয়াতাম, তাকে বলতাম যে রান্না করে, তিনটে হাতি যেত তোর বাড়িতে, তিনটে হাতি যেত তোর বাড়িতে, দেখেন বলছে কি, মুন্নি কাল যেত, মুন্নি কোয়েল আর আমি হাতি, আমি তোমার বাড়ি আসার আগে আমি জানাবো না যে বর্ষা দিন আমি আসতে চাই, তিনটে হাতি যেত তোমাদের, আবার বলছে কোয়েল কি বলি বলতো, দিদিকে আর বেরিয়ে গেছে, একবারও কিন্তু বলছে না সূর্যর বাপটাকে নিয়ে বেরিয়েছে, তোমাকে যদি বলতো যে বর্ষাদি ঠিক আছে, তুমি তো বলছো ননদের বাড়ি, ঠিক আছে তুমি দিদি আসলে পরে আমরা না একটু রাস্তাতেই তুমি না দেখা করে নিও, যাতে দিদি মাইন্ড না করে, এইটাই এইটা তো বলতে পারতো কোয়েল, যে তোমার ননদের বাড়ি যাওয়ার দরকার নেই, আমরা রাস্তা দিয়ে তারা একটু দেখা করে নেবো, এটা বলা যেত না তখন, সেটা তো আমরাই বলতাম, আমরা হয়তো তাই বলতাম যে কারো বাড়িতে গিয়ে ডিসটার্ব করবো না, তাহলে তুমি একটা জায়গায় এসো, আমার কথা বলে নি বা দেখা করে নি, হ্যাঁ, আর দাদা তো অসুস্থ, আর বাবা বাইরে থেকে আসবে, আমি তো সেই ঘরে নাও ঢুকতে দিতে পারি, আর কর্তব্য আমার ঢোকা উচিত না, আর কোথায় ফ্ল্যাট এখন সবারই তো ছোট ছোটই ফ্ল্যাট হয়, বড় বড় তো কারো ফ্ল্যাট হয় না, এবার দাদা একটা শুয়ে থাকবে, ও ননদ নন্দাই একটা ঘরে থাকবে, ননদ রান্না ঘরে থাকবে, তাহলে ওরা বসবে কোথায়, ওদের বসতে কোথায় দেবে, কোথায় দেবো, এটাও তো প্রবলেম, আর সবাইকে সবাই ঘরে ঢোকাতে পছন্দ করে না, ওর নন্দাই তো সেদিনকে অপছন্দই করলো, একদম নিজের নামটা নিয়ে যত সব ফালতু গিরি, অনেক দিনে এত লাইভ করেই না, ও যখন কোনো কেস থাকলে তখন যায়, একটা ডিগনিটি বজায় রাখে, এই তো রিল থাকছে, এই থাকছে
কোনো ইমেজ আছে, কোনো ওয়েট আছে, জানি কোনো একটা যে কোথায় তুমি কমেন্ট করছি তার কোনো একটা স্ট্যান্ডার্ড আছে? যাই হোক ওইটাই করো, সবাই যা করবো আমরা ইন্ডিভিজুয়ালি কমেন্ট করবো ওইটাই, আর দেখা যাক কি হয়। আমরা যদি সেরকম কোনো একটা ইয়ে করতে করবো না, সেরকম কিছু একটা কিছু যদি লিখি বা কিছু যদি বলে সেটা পরে কথা, বর্ষা তুই ওদের কোনো কমেন্টে উত্তর দিবি না আমি তো দেবই না। তুমি সাবধানে থাকো। আরে ভাই, আরে ভাই, চল আপনারা শুনলেন, আরো অনেক কিছু আছে যেগুলো আর শোনানোর প্রয়োজন নেই আপনাদের, কারণ প্রচুর প্রমাণ আমি জাস্ট দেখালাম আজকে, এটা তো সবে ট্রেলার, ঠিক আছে? আর এ বাবা এক মিনিট দে, ওই জিনিসটা আমি শোনাবো যে আমাকে কি করবে বলেছে। কোনটা? আমি এখানেই আছে, দাঁড়া। ভিতর বাড়ি মেরে না, ও নিজেকে বড় বাল ভাবছে, বুঝেছো? নিজেকে বড় বাল ভাবছে ওখানে। মন্দিরটা কিছু বলছো না? ও কত কথা বলেছে কালকে। হ্যাঁ, আমি শাক দিয়ে মাছ থাকছি, মানে আমি টাকাটা ফেরত দিয়েছি, ওটা হচ্ছে শাক দিয়ে মাছ থাকা। দিদি আপনি কি আমাকে চেনেন? তোমাকে যদি ফোন করে, তোমাকে যদি লাইভে ফোনে নেয় সবাই রিকোয়েস্ট করবে। টয়লেটটা শুনালাম, আমারটা আমি শোনাতে চাইছি। রিফান্ড করেছে, এখনো করেনি। করার সময় কি আমার বরের কে ও রেফারেন্স আমি ভর্তি করিয়েছি?
আমার ইয়ে যে ভাষাটা বলেছে সেটা শোনাতে পারলাম না, আপনারা একবার শুনেছেন। আর ছুটি ছুটি, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট এক মিনিট, হ্যালো দিদি বলো। বলছি আমি তো এতটুকু জানতাম না, মাঝে আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, এখন তো শুনলাম। আমি তনুকাদি আর মামুনিদি কোথায় ঘুরতে গেছিল, তা আমি ওটা দেখে মেসেজ করেছিলাম, দিদি কেমন আছো, তোমরা কোথায় ঘুরতে গেছো? সেটা আমাকে ফোন করে ঘুরিয়ে বলছে, তোমার এত বড় সাহস কি করে হলো, তুমি আমাকে মেসেজ করে জানতে চাইছো? কে বলছে? দিদি তনুকাদি বলছে। দিদি আমি তো তোমাকে কোনো খারাপ কথা বলিনি, আমি বললাম তোমরা কোথায় গেছো, তুমি তো ফটো ছেড়েছো ফেসবুক, তোমাকে এই লাস্ট এর ফাস্ট ইয়ে করলাম, আমি তোমাকে ওয়াচ করলাম, তুমি কিন্তু এরপর আমাকে মেসেজ করে জানতে চাইবে না, ওয়াচ না ওয়ার্নিং দিলাম, বরদাস্ত করবো না, ওয়াচ না ওয়ার্নিং দিলাম, কোনটা? হ্যাঁ ওয়ার্নিং দিলাম, এই লাস্ট আর ফাস্ট ওয়ার্নিং দিলাম, আমি কিন্তু এরপর আর বরদাস্ত করবো না এগুলো। আচ্ছা এটা সুমি সুমি, আচ্ছা ঠিক আছে। আমি তো অবাক হয়ে গেছি দিদি, যে আমি কি করলাম, হঠাৎ আমাকে এরকম বললো, ওরা ভূত দেখছে, মানে ওদের সাথে যেই কথা বলতে যাচ্ছে ভালোভাবে। কি বলে শোনো, তারপরে কি বলছে, বলছে তুমি তো আমার সাথে ওপেনলি কথা বলো না, তুমি তো বাবলিদির ফ্যান, তুমি তো বাবলিদির সাথে কথা বলো, তো তুমি কি কর্মটা করো, এই তো চুকলামি করো আর এইসব লোকের নিন্দা করো, আমি পরের ঘরে চর্চা করো, তুমি কি কাজ করো, কার ফ্যান হবে তনুকাদি? সুমি কার ফ্যান হবে? বাবলি মুখার্জির ফ্যান হবে না তোমার ফ্যান হবে? কি কাজটা তুমি করো যে তোমার ফ্যান হবে? সমাজে একটা প্রোফাইলে কাজ দেখাও, একজন আর তো হিন্দি গানে ভর্তি আর একজন আর তো লোকের চুকলামতে ভর্তি, তা কার ফ্যান হবে? যে যে মানসিকতার মানুষ সে তার ফ্যান হয়। সে আমাকে ফোন করে উল্টো পাল্টা বলছিল যে ঠিক আছে আর করবো না, বলে আমি রেখে দিন, আমি খুব মানে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। কেন, একসময় তো সেলফি তুলেছিলে, ছবিটা দিয়ে দিতে পারলে না, যে একসময় তো তোমারও ফ্যান ছিলাম গো, বাবলিদি বাবলিকে বাবলিদিকে স্টেশনে দেখতে গিয়ে তোমার সাথে ছবি তুলেছিলাম। হ্যাঁ সেটাই। হ্যাঁ তারপর কোয়েলকে বলেছি, কোয়েল বলছে অনেক কিছু হয়েছে তুমি যাও না, বলছি না মাঝে আমার ফোনটা ডিস্টার্ব করছিল, বলছে অনেক কিছু হয়ে গেছে, তারপর তো এখন বুঝতে পারলাম ব্যাপারটা কি হয়েছে। আজকে সুদীপ্ত দাকে হাড়ের অপমান করেছে জানো তুমি, ঠিক আছে? কিচ্ছু করেনি সুদীপ্তদা, কোনো দোষ নেই, কিচ্ছু নেই, একটা উল্টো পাল্টা গিয়ে বাজে বাজে। শোনো তোমার নামে কাবিরের কাবিরের কান ভাঙিয়েছিল, আমার নামে কাবিরের কান ভাঙিয়েছিল কে? মামুনিদি, মামুনিদি, মামুনি মুখার্জি। হ্যাঁ আচ্ছা কি বলেছিল? কাবিরি তোমাকে ডাকবে ভেবেছিল, কাবিরি বলছিল আমি দিদিকে ডাকবো, দিদি কত কি নেয়, বলে ও অনেক চার্জ নেয় গো, তোমার ওখানে ও যাবে না, তোমার ওখানে ও যাবে না। হ্যাঁ ও অনেক চার্জ নেয়, তুমিও তো চার্জ দিতেও পারবে না, কাবিরিকে বলে দিও। এই কাবিরির সাথে আর কথা হয় না, সে প্রথম প্রথম কথা হয়েছে, কাবিরির কান ভাঙছে, কাবিরিকে সাইড করে দিয়ে শোনো আমি কি বলছি, কাবিরি যে কদিন এসেছে কোনদিন ভিজিট নিইনি, প্রথম কাবিরি যে কদিন এসছে ওর সাথে কথা বলেছি, সময় দিয়েছি, লাইভ করেছি, কাবিরি যখন ওর সমস্যার কথা বলেছে, কাবিরিকে বলেছিলাম তুমি দুটো এতগুলো সন্তান নিয়ে এরকম করে আছো, আমি তোমার কাজ এমনি করে দেব, কাবিরির কাছে কোনো পয়সা চাওয়া হয়নি। তাহলে দেখো আমার ফ্যান ফলোয়ার আমার ভিকটিমদেরকে বলে দিচ্ছে যে বাবলি মুখার্জি অনেক পয়সা নেয়, ও তোমার কাজে যাবে না, আর আমার ভিকটিম সেই কথা শুনে বিশ্বাস করে নিয়ে সে আর আমার সাথে যোগাযোগ রাখলো না, লস কার? তা তার তো ভি
ভিকটিমের তো জানা উচিত ছিল যে আমি দিদির সাথে এতদিন দেখা করেছি, লাইভ করেছি, চেম্বারে ঘন্টাকে ঘন্টা কথা বলেছি, দিদি আমার ভিজিট নেয়নি। এবং শুধু তাই নয়, দিদি বরং তো যতবার গেছি দিদি যতটুকু পেরেছে দিদি সহযোগিতা করেছে। আমার চেম্বার চুরির পিছনে তো সবার হাত আছে, এদের এরা ইচ্ছা করে ডকুমেন্টস গুলো নেওয়ার চেষ্টা করে। ওর সাথে মামুনিদের সাথে সম্পর্ক হলো কি করে? তোমার ইয়েতেই তো তুমি ঘুরতে গেলে তখনই তো নিয়ে গেলে তনুকা দেখে। হ্যাঁ তাহলে বেইমানি করে আজকে যে যে গ্রুপে যে কজন আছে সবার সাথে এরা বেইমানি করবে, কারণ এরা না, এরা হলো কি প্রকৃত বেইমান। আবার লিখেছে চোর চোর সিদেল চোর, সব গোপন সম্পর্ক ফিরে আসবে, আমাদের সম্পর্ক গুলো অটুট থাকবে। হ্যাঁ গোপন সম্পর্ক ফিরে আসুক সবাই। এবার কি বলো, গোপন সম্পর্ক এখন তো কেউ আর সিদেল চোর যারা যারা বলেছে আমাদের, তারা কিন্তু গ্রুপ থেকে এখন কেউ কারোর সাথে সম্পর্ক দূরে সরাবে না, কারণ সবার তো গন্ধ সবার কাছে রয়েছে। আমরা নাকি চোর বলেছি, আমরা তো সিদেল চোর, আর ওরা তো সিদেল চোর না, ওরা কি চোর কি জানি, ছুচকো চোর, ছিচকে চোর বলে না ওরা, ছিচকে চোর। তার জন্য আমার প্রোফাইল কার মুখে কালি মাখিয়েছি সেটাও আমার প্রোফাইল থেকে ঘুরে স্ক্রিনশট করে তিনি আবার তাদের মুখগুলোকে, এতটাই বুদ্ধিমতী, তিনি আবার তাদের মুখগুলোকে শনাক্ত করছেন। আমি কারো মুখ ঢেকে দিচ্ছি সম্মান বাঁচানোর জন্য, উনি আবার মুখ খুলে দিচ্ছেন। এরা নাকি শিক্ষিত, মানে না না এরা শিক্ষিত না, এরা যার সাথে মিশছে তারও ক্ষতি করছে। ঠিক আছে, এরা চাইছে কি বলুন তো, তনুকা তুই এতদিন আমার সম্পর্কে বলেছিলি, এবার আমি মজা নেবো, তনুকাকে একটু উস্কে দিই। তনুকা হ্যাঁ বলো বলো, চলো চলো কেস করি, মানে ব্যাপারটা এরকম এসে গেছে। আমি বলছি আপনাদেরকে লজিকটা, দ্বিতীয় বলছে হ্যাঁ আমি তো একসময় বাবলিকে বলেছিলাম রিঙ্কু নন্দী টাকার জন্য কাজ করতে গেছে, আমাকে তনুকাদি বলেছিল যে রিঙ্কু নন্দী কাজ করবে না তোমার কাছে, ও আর আসবে না, ও তো এসেছিল টাকা নেওয়ার জন্য, ওর বর হাত খরচা দেয় না, এটা তনুকাদি বলেছে আমাকে, ওর বর হাত খরচা দেয় না, তার জন্য ও একা একা থাকে, তো ওর বরের সাথে সম্পর্ক ভালো না, তো কি ও এসে তোমার কাছে কাজের জন্য। হ্যাঁ আমি মুর্শিদাবাদ কাজে গিয়েছিলাম এবং আমি 500 টাকা করে দিয়েছিলাম, আমি মুর্শিদাবাদ কাজে এই জন্য যেটা শুনেছিলাম তনুকাদির কাছে। ঠিক আছে, তনুকাদি নিতে চাইনি, সবার ফোন পেতে টাকা পাঠিয়ে দিয়েছিলাম, সবার ফোন পেতে টাকা পাঠিয়ে দিয়েছিলাম। সৌমি আমি বলছিলাম তোমাদেরকে ওরকম টাকা দিতে পারবো না, তোমরা যাতায়াত খরচা পাবো আমি টাকা দিচ্ছি, এই বলে সম্মান দিয়ে তাদের টাকা দিয়েছিলাম। তারপর থেকে যখন বাস বেরিয়াতে প্রোগ্রাম গেলাম, তাথৌ প্রোগ্রামে, সেদিনকে মুন্নিদি গেছিল আমার সাথে, সৌমি গেছিল আর তনুকাদি গেছিল। তনুকাদি সেদিনকে বলল রিঙ্কুদির সম্পর্কে, মানে তার ক্যারেক্টার নিয়ে, রিঙ্কুদির ক্যারেক্টার, রিঙ্কুদি কার সাথে কী করছে, রিঙ্কুদির ফ্যামিলির বিষয়টা, রিঙ্কুদির সম্পর্কে, রিঙ্কুদি টাকার জন্য লোভে আমার কাছে এসেছিল, ও তোমার কাছে থাকবে না, এগুলো সব তনুকাদি বলেছে আমাকে, মুন্নিদিকে এবং সৌমিকে। ঠিক আছে, হ্যাঁ, এবং এই যে কথাগুলো বলেছিল সব সৌমির কাছে রেকর্ড আছে, সেই রেকর্ডগুলো আমাকে সৌমি পাঠিয়েছিল। সৌমি বলেছিল দিদি তুমি অনেক বোকা আছো, সৌমি আমাকে অনেক কিছু থেকে গাইড করেছিল। ঠিক আছে, সব রেকর্ডগুলো আমাকে রিঙ্কুদি থেকে অনেক আগে সাবধান করেছিল, তনুকাদি থেকে অনেক আগে সাবধান করেছিল, কিন্তু আমি সবাইকে সম্মান দিয়ে আমি সব কিছু হজম করে 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 রেখেছিলাম, সবাইকে সবার সম্পর্ক নিয়ে কোনো ভেঙে না যায়, তাই আমি সবার সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, তনুকাদি রিঙ্কুদির সম্পর্কে বলেছে, রিঙ্কুদি তনুকাদির সম্পর্কে বলেছে, রিঙ্কুদির মেসেজে যখন কেউ ওপেন বাবরিতে বোম মারবে না কি, এত টাকা লাগবে বলে হুমকি দিচ্ছিল, সেটা রিঙ্কুদি পোস্ট করেছিল, আমি রিঙ্কুদিকে বুদ্ধি দিয়েছিলাম, তখন কি হয়েছিল, তনুকাদি আমাকে ফোন করে বলেছে যে কি রিঙ্কু আমার ফ্রেন্ডের সাথে গিয়ে বন্ধুত্ব তৈরি করেছে। আমার কাছে প্রচুর রেকর্ড আছে এদের, এদের দুজন আর রিঙ্কুদি আর তনুকাদি সবার নামে বলে বলে দেয়। ঠিক আছে, এরা এ ওর সম্পর্কে, ওর সম্পর্কে কে কার কাকে কেড়ে নিল, এ টু জেড আমার কাছে এগুলো সব ডকুমেন্টস আছে, তনুকাদি এবং রিঙ্কুদি। ঠিক আছে, এবং মামনি মুখার্জিদি। ঠিক আছে, সবার কাছে সব ডকুমেন্টস আছে, তারা নাকি আজকে বন্ধুত্ব করেছে, অনেক আগেই নাকি তাদের গোপন ছিল। আরে বাবা তোমাদের বন্ধুত্ব ছিল, তাই আজ পর্যন্ত কোনোদিন বলিনি এবং কিছু শোনাইনি।
নালে আমার যদি ওরকমই মোটিভ থাকতো তাহলে আমি সবার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেঞ্জারে সব রেকর্ডগুলো এটা ওটা ওটা ওকে পাঠিয়ে দিয়ে সবাইকে আমি নিয়ে বসে থাকতাম। আমার এই মানসিকতাই নেই। এবার ওটাই করো না, আমার প্রয়োজন নেই। আমি আজকে বলছি আপনারা আমার লাইভে আসবেন না, আমি আমার নেট পুড়িয়ে লাইভ করব, আমি যা বকবো বকবো, কেউ গাধা হতে যাবেন না আমার লাইভে এসে, কেউ নেট পুড়িয়ে সময় দিয়ে পরে পস্তাবেন না 10 বছর পর। আমি আপনাদের বলছি পরে বলবেন নেট পুড়িয়ে আমরা পয়সা ইয়ে করে ফালতু মহিলার ইয়ে করতাম, ঠিক আছে, দিন নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করবেন, নিজেদের গাধা বলবেন, আবার যারা দেখছে তাদেরকে গাধা বলবেন। তাই আমি বলছি আমার লাইভ ডেলি চলবে এখন, ঠিক আছে। আমাকে ইনডাইরেক্টলি কি বলছে দেখো, আমার পিছনেও পড়ে গেছে, আমার হাজবেন্ডের সাথে আমি ছবি তুলেছি, বলছে কি হ্যাঁ শোনো না, আমার হাজবেন্ডের সাথে আমি ছবি তুলে ফেসবুকে ছেড়েছি, ইনডাইরেক্টলি আমাকে বলছে হ্যাঁ ভেতরে ভেতরে বাইরে ভেতরে কি ভেতরে ভেতরে ঝগড়া অশান্তি মানুষকে ফেসবুকে ভালোবাসা দেখাচ্ছে, নিজেরা ভালো থাকতে পারিস না আবার কি ভালোবাসা ছড়াচ্ছিস, এসব বলছে। দেখুন হিংসা কেমন, দেখুন আমি তো আমি, আমাকে ছেড়ে দিন, ফ্যান ফলোয়ারদেরকেও টুটি চেপে ধরছে, মানে এদের মানসিকতা দেখুন। ছবি তুলেছি সেও আমাকে ইনডাইরেক্টলি বলছে, আমি ভাবছিলাম বলি এটা যদি কোয়েল হতো না বিশাল অশান্তি শুরু হয়ে যেত। তারা তো ছাড়তে পারছে না বরকে নিয়ে, তাই তোমাকে ছাড়ছে, যাদের যাদের সাথে এরকম বরের সাথে এরকম সম্পর্ক করা। আমার বরের সাথে কি অশান্তি, ওর কাছে বলেছে কি যে আমার বরের সাথে ঝামেলা হয়, ও কি করে জানলো, হ্যাঁ ও আমার বরকে নিয়ে তুলেছে, এবার আমি কোনো কিছুর মধ্যে থাকি না, সাথে বাজে আমাকে শুনিয়ে শুরু করেছে। সত্যি আমি নিজে কষ্ট পাবো না হাসবো বুঝতে পারছি না, ঠিক আছে, মানে তোমাকেও যে ছাড়েনি, আমি ভেবেছি আমার বরকে কিছুর মধ্যে থাকি না, জাস্ট তোমার সাথে মাঝে সাথে কথাবার্তা বলি, কোনো কিছুর মধ্যে থাকি না, আমাকেও ছাড়েনি। দেখুন কে কারো বরের সাথে ছবিও ছাড়তে পারবে না, আমি তোমার ভিডিও দেখি কেন করব, আশ্চর্য, আমার যাকে ভালো লাগবে আমি তার কাছে যাব। ও তুমি আমার এখানে ভিডিও দেখবে কেন তাই বলছে? হ্যাঁ কে বলছে এটা? ওটা তনুকা বলেছে। দেখুন কবে থেকে ষড়যন্ত্র চলছে, আগে রাজ খুলছে তো, ঈশ্বর আছে, ওই আমার পিছনে অনেক দিন ধরে পড়েছে তনুকা দিয়ে, তারপরে লিলি দিদি বলছে হ্যাঁ ঠিকই বলেছো তুমি এই কথাটা, ঘরে ঝগড়া অশান্তি মানুষদেরকে দেখিয়ে বেড়াচ্ছে, বড় দিয়ে বরের সাথে কত ভালোবাসা, ওই এক বুড়ি, ওই বুড়ি ছেলে নাকি এবার বিয়ে দেবে, তার ছেলে জীবনেও বিয়ে হবে না, বিয়ে হলে বউ পালিয়ে যাবে, অসভ্য মহিলা, কার চুলের ডগা কে টানছে, ও সত্যি তার ছেলের কোন জীবনেও বিয়ে হবে না, ওরকম পালিয়ে যাবে বউ, আমার বিবাহ বার্ষিকী হলে লিলিদি জ্বলেন, ঠিক আছে। তারপরে দেখুন সুমি একটা আমার ফ্যান ফলোয়ার, ওর সাথে মনে হয় 3-4 দিন আমার মনে হয় ওর বাচ্চাটার সাথে আর ওর সাথে মনে হয় খুব জোর, দিদি কেমন আছো একটু আমার মেয়ে কথা বলবে এই নিয়ে 8-10 বার মনে হয় কথা হয়েছে, তাই তো? হ্যাঁ ওর সাথে সেভাবে কোনো কথাও হয় না, হয়তো সবসময় ব্যস্ত থাকি আমি, ও যে কদিন ওকে পর্যন্ত ছাড়িনি, কেন ওকে সেই ইন্দোর থেকে ফেরার সময় হাওড়াতে এই মেয়েটি ছুটতে ছুটতে দেখা করতে গেছিল, সেটাই ওর হিংসা, ঠিক আছে, ওটাও হিংসা। দেখুন সবাই কেমন আমার ফ্যান ফলোয়ারদের সাথে কেমন শত্রুতা করে সবাইকে সরানোর চেষ্টা, আবার এখন আমার ফ্যান ফলোয়ারদেরকে লাইক করছে লাভ করছে, সেটা এখন আমি ছবি ছেড়ে দিয়েছি মুখে কালি দিয়ে, আর এখন ফ্যান ফলোয়াররা তো আর ওখানে যাচ্ছে না, তো ওদের এখন অনেক ক্ষতি হয়ে গেল, সেই শেয়ার মার্কেটটা হচ্ছে না, এখন লিঙ্কে লিঙ্কে সম্পর্ক, তার জন্য কেস করতে গেছে, লাস্ট পর্যন্ত কেসে দৌড়েছে। আমাকে ওই লিলি আমরা ছাড়লে হিংসা করবে না, তখন আমি বলেছি ও তার মানে আমাকে বলে দিদিকেও, দিদিও তো দাদার সাথে ছবি তুলেছে, তার মানে দিদিও দিদিকেও তাহলে কথাটা বললো, জন্মদিনে উইশ করেছি তখনো ভালো মতন ছিল, হঠাৎ ওর যেন কি একটা হয়ে গেল, আমি বুঝতে হঠাৎ আমার পিছনে লাগা শুরু করলো কেন, আমার পিছনে লাগতে লাগতে ও এইরকম শুরু করেছে কেন, তখনই আমার একটা খটকা লেগেছে।
কারণ আমি তো তোমাকে জানাইনি, তুমি অনেক কাজের মধ্যে থাকো, আমি কোয়েলকে জানিয়ে রেখেছিলাম, কোয়েল তুমি দিদিকে বলো না, আবার দিদি এই নিয়ে একটা বার অশান্তি হবে, আমাকে কিছু বলো না। তাই জন্য কোয়েলকে বললাম, কোয়েল বলছে ঠিক আছে তুমি ওকে ব্ল্যাক লিস্টে ফেলে দাও। সবাইকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে, তবুও আমার পেছন ছাড়ছে না। চুলের ডগা গুলো আছে তো, দেখতে হবে বাড়ি গিয়ে খুঁজে। আমি তো কমেন্টটাকে দেখবো, ওদের চুলের ডগাতে হাত পৌঁছেছে কিনা বাবলি মুখার্জি। কে জানে এবার কি করবে ভগবান। ঠিক আছে, ওই গাধাদের আবার অন্য গাধারা আবার টাচ করতে পেরেছে কিনা দেখতে হবে তো। আর ওরা ছিল তোমার ওটা বাবা, সেদিনকে কত এনজয় করছে পাটুরির দোকানে, আবার তোমার খাবার খাওয়ার ডিও হচ্ছে, রাত্রের খাবার দানা হচ্ছে, বুঝতে পেরেছো? পার্টি সব এক, হ্যাঁ রিঙ্কুদি আর তুই তনুকা দুজন মিলে পার্টি হচ্ছে রাতে সব জায়গায় ফেসবুকে। ওইখানে আমার ননদের বাড়ি, আবার ওই জায়গাটা আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ ওখানে সব ছবি তুলছে, ঠাকুরের বা দুর্গা ঠাকুরের পাশে ফুটবল খেলছে, সেখানে কি হাসি ঠাট্টা চলছে ওদের। ওদের গ্রুপে কল ছিল সবার, আমি সব ছবিগুলো এখন দেখাবো তোমাদের, দেখো গ্রুপটা দেখেছো? হ্যাঁ সব ওই গ্রুপে কে কে ছিল বলো তো? বাবলু মালি আছে, মামুলি দি আছে, আর আর একটা আপছা আপছা হয়ে গেল আর কে কে দেখতে, লিলি দি আছে, বর্ষা দি আছে, হ্যাঁ আছে। ভালো, থ্যাংক ইউ। আমার মন আছে বলছে কি চলো রোটা দিন গিয়ে বাবলি দির বাড়ি ঘুরে আসি, আর যে চলো আমার বাড়িতে তো আবার কারো ঢুকতে নিষেধ করে দিয়েছে। বাবলি তুই কাউকে তোর বাড়িতে ঢুকতে দিবি না, ঠিক আছে? কাউকে তোর বাড়ির অ্যাড্রেস দিবি না, কাউকে ঢুকতে দিবি না। আমি সিনিয়র মানুষ, প্রথম প্রথম সুদীপ্ত দাও আমাকে ডক ইয়ে চেয়েছে, অ্যাড্রেস চেয়েছে বহুবার, পুরবি চেয়েছে। আমি মামুনির কথাতে আমি ভেবেছি যে সত্যি ভালো, কারণ সিনিয়র মানুষ, ঠিক আছে? এখন তো বুঝছি যে কি ঘটনাটা ঘটেছে, এতদিন তো বুঝিনি গো। সিনিয়র মানুষকে সম্মান দিয়ে মায়ের আসনে বসিয়ে সেই মা যে এত খল হতে পারে আমি তো জানতাম না, সে মাসির কান কামানোর কামড়ানোর মতো অবস্থা। সেটাই আমি ভাবছি যে তোমার পায়ে তেল মালিশ করে দিল, হ্যাঁ তোমার মাথা আসছে দিল, মাথায় তেল মালিশ করে দিল, সে যেরকম খতরনাক। মামনি মুখার্জি দি তো? হ্যাঁ হ্যাঁ, মাথায় তেল মালিশ করে দিছিল, কারণ ওটা লাইট চলছিল বলে একটু বেশি বেশি করে করে দিচ্ছিল। এটা এখন বুঝতে পারছি, তখন তো বুঝতে পারিনি, তখন মনের আনন্দে আনন্দ তো সুখটা ভোগ করেছিলাম। বাবা তুমি চলে আসছো কত কাজে, সেগুলো মনে সব ইয়ে ইয়ে দিয়েছিল নাকি, মুখ টুপ লাগিয়েছিল মানে চোখে, জানি চোখে মুখ লাগিয়েছিল না, বড় বড় অ্যাক্টর বাবলি মুখার্জি আর সমাজে কি ইয়ে হয়েছে অ্যাক্টর, তো এরা হলো কি বড় বড় অ্যাক্টর, ঠিক আছে? কারো পিছনে কাউকে লাগতে হবে না, ওরা সবার পিছনে দাঁড়িয়ে থাকুক, ওরা পিছনে সারিতে দাঁড়ানোর মানুষ, আমরা চলো এগিয়ে চলি, ওরা পিছনে, ওরা পিছনে লেগেছে তো ওরা পিছনে লাগুক আমাদের। তারপরে পিছনে লাগলে মানে কি বলতো, পিছনে থাকতে হবে, ঠিক আছে? আর আমরা কিন্তু সামনের সারিতে দাঁড়িয়ে আছি, তা সামনের সারিতে দাঁড়িয়ে থাকলে সম্মান না পিছনে লেগে পিছনে দাঁড়িয়ে থাকা সম্মান, কোনটা বলো? হাজি এদিক ওদিক খালি ঘুরে ঘুরে বেড়ায় সংসার ধর্মের নাম নাই। কে আমি? তোমার কথা বলছি কেন, ওই যে তনুকা। ওদের কথা বাদ দাও, ওদের নিয়ে আর আলোচনাই করার দরকার নেই, দাঁড়াও ওদের তো এখনো কিছু খুলিনি। এই যে রিঙ্কুদি তনুকাদি, তনুকাদি রিঙ্কুদির সম্পর্কে এ ওর ক্যারেক্টার নিয়ে বলে, ওর ক্যারেক্টার নিয়ে বলে, এ বলে আমার ফ্রেন্ডকে ও কেড়ে নিচ্ছে, আমার ফ্রেন্ডকে ও বিশ্বাস ভেঙেছো বলছে কি? হ্যাঁ একজন আছে আমাদের সবার বিশ্বাস ভেঙে ফেলেছিল, আমাদের বন্ধুত্বটা বিশ্বাস কিছু ভাঙিনি, এবার ভাঙবো উইথ ডকুমেন্টস। এবার যে যাকে দেখবে সবাইকে ভূত মনে হবে, ঠিক আছে? এই যে আজকে যেমন দিলাম, এরকম যখন দুজন দুজনার মুখে মুখে দাঁড়াবে, এ ওকে দেখে ভয় পাবে আর ও ওকে দেখে ভয় পাবে, আর না হলে আর একটা হবে ভেতর থেকে ড্রামা, অন্তর থেকে কিন্তু সবসময় সতর্ক থাকা খল, আর উপরে দেখাবে খুব মধুর সম্পর্ক। কেন এখন চট করে এত ফ্যান ফলোদের সামনে সম্পর্কটা এইভাবে দূরত্ব বাড়াবে না, এই দূরত্ব বাড়াতে বছর দুয়েক টাইম লাগবে, নাহলে এখন তো লোকে আবার সেই থুতু দেবে মুখে না সম্পর্কে, এত বড় বড় হ্যাটসাট কমেন্ট। আমি সেই সময় আমার ননদের বাড়িতে ছিলাম, পারলে ওকে আমি ওখানে গিয়ে ধুলাই দিতে পারতাম। হ্যাঁ আমার নন্দাই তৃণমূলের মিমি চক্রবর্তীর এ হাত ও হাত, আমি শুধু ওকে ছেড়ে দিলাম। আজ তো পেক পোপাইল থাকবেই, আজকে পেক পোপাইল থাকবে না তো কবে পেক পোপাইল থাকবে?
শুনছো? হ্যালো, হ্যাঁ শুনেছি শুনেছি। আমি ওই সময় আমার ননদের বাড়িতে ছিলাম, পাটুলি পাটুলি গড়িয়াতে ছিলাম, পারলে আমি ওকে গিয়ে ধরতে পারতাম, বুঝেছো তো? আমার নন্দাই নির্মি চক্রবর্তীর এ হাত ও হাত, ডান হাত বাঁ হাত, পারলে ওকে গিয়ে আমি দুটো ধোলাই। আরে আমরা কাউকে কিছু দরকার নেই, আমি কি বলছি শোনো, শুধু কথা কথা সংযত ভাবে বলো, আমার লাইভে তোমাদের কথা সংযত থাকা দরকার। আমি কি বলছি শোনো, আমি বলছি আমরা সকলে মিলে এবার একটা পদক্ষেপ নেব এদের বিরুদ্ধে, দেখবো এদের দৌড়, এরা দৌড়ে এরা ফার্স্ট হয় না, আমরা পিছনে থেকে আমরা ফার্স্ট হচ্ছি, কারণ আমরা তো এতদিন পিছনে লেগেছি, তা পিছনে না লেগে যদি পিছনে লাগার নাম হয় তো এবার সত্যি সত্যি পিছনে লাগবো। বাবলু আজকে দেখতে পারলো বাবলুকে নিয়ে কি আলোচনা চলছে, দেবশ্রী বর্ষাদি আর সুধীষ্ণাদি, এই সুধীষ্ণাদি সরি বলছি, আরে সোমরায় মামনি, ঠিক আছে, আর এখন মামনি মুখার্জি কি কি বলেছে, মামনি মুখার্জি কার সম্পর্কে কি বলেছে, ঠিক আছে, তাদেরকে কোন সম্মানটা দিত, চিরঞ্জিত প্রতিমা তো গিয়েছিল ওখানে, চিরঞ্জিত প্রতিমার সাথে সম্পর্কটা নেই এখন, মামনি দিদের রাখে না সম্পর্ক ওদের সাথে, তো ওদের তো মাটিতে শুতে দিত গো, একটা চাদর বিছিয়ে দিত না মামনি দি, একটা চাদর পর্যন্ত বিছিয়ে দিত না, একটা বালিশ পর্যন্ত দিত না তাদের, তারা সানের মধ্যে মাথা দিয়ে ওই ডাইনিং প্লেসটার মধ্যে শুয়ে থাকতো তিনজনা, তনুকাদি কিরণজিত আর প্রতিমা। আমি প্রথম দিনকে ওই রকম দেখে আমাকে দিয়েছে বিছানা পাশ বালিশ একদম বিলাসবহুল ভাবে মামনি দি, আমি ওখানে শোবো না, আমি তাদের কাছে কুলারটা চানে আমি ওদের কাছেই শুয়েছি, মামনিদি রাতের বেলাতে উঠে আমাকে আদর তাদর করে সেই কান্নাকাটি করে আমাকে তখন বিছানাতে শোয়ালো, আর আমার বিবেকের কাছে দংশন হচ্ছিল, যারা আমার ফ্যান ফলোয়ার যারা আমার সাথে এসেছে তারা মামনিদির এখানে ডাইনিং প্লেসে, তাও ঘরের মধ্যে নাই, একটা ঘরে দাদা আছে একটা ঘরে মেয়ে আছে, আর ওরা আছে কি ইয়েতে ডাইনিং প্লেসের ওই যেখানটায় বসে থাকতাম, ঠিক আছে, ওখানে শুয়ে আছে, একটা চাদর পর্যন্ত নয়, একটা চাদর পর্যন্ত নয়, এবং কুলারটা ওদের দিকে থাকলো, কুলারটা আবার আমাদের দিকে আমার দিকে ঘুরিয়ে দেওয়া হতো, আমি এইগুলো নিয়ে প্রতিবাদ করতাম যে দিদি এটা ঠিক না, ওরা আমার সাথে এসে ওদের আগে ওদেরকে দিয়ে কাজ করাতো, আরে আমি একদম তনুকাদি বলবে না, যে যার হয়ে থাকে তখন সে তার হয়ে থাকে, সুধীষ্ণাদি এখন সরে এসছে, সুধীষ্ণাদি সব পাল্লা খুলছে, তনুকাদি এখন বলবে না, চিরঞ্জিত প্রতিমা তো জানে ওদেরকে অর্ডার করতো, আমি এখন আপনাদের সামনে বলছি শুনুন এদের মানসিকতা আর আমার মানসিকতা শুনুন, এবার তুমি কাটো ফোনটা, ওদেরকে দিয়ে চিরঞ্জিত প্রতিমাকে দিয়ে কাজ করতে বলতো, রান্নার অর্ডার দিত, উনি বসে থাকতেন আমাকে সেবা করতেন আমার সাথে গল্প করতেন, আমার হাত দাবি দিতেন পা দাবি দিতেন মাথা দাবি দিতেন, আর ওদেরকে দিয়ে রান্না করতে বলতো, তো আমার এটা খুব খারাপ লাগতো যে ওরা দুদিনের জন্য গেছে, ওরা আজকে ওরা রান্না করবে, ওরা বাসন মাজবে, ঠিক আছে, ওরা চা করে আমার মুখের সামনে মামনিদির মুখের সামনে দেবে আর ওগুলো আমরা খাবো, তো এটা তো আমার উচিত নয়, তো আমি তখন বুদ্ধি করে কি করেছিলাম শুনুন, এটা আমার বলে রাখা উচিত, জানিয়ে রাখা উচিত, আপনারা যখন সবই জানছেন আমি অনেক কিছুই হজম করে রেখেছি এবং এগুলো রাখছি, যতটুকু বলার নয় ততটুকুই বলছি, এখন অনেক কিছু আছে, তো ওদেরকে দিয়ে কাজ করাতো কি বাসন পর্যন্ত মাজতো, প্রতিমাকে খেতে দিতে বলতো, তনুকাদিকে খেতে দিতে বলতো, ঠিক আছে, রান্না করতো, এখন বলবে ভালোবেসে করেছি, যখন ভালোবাসা থাকে তখন ভালোবেসে, আমি কি হয়েছে আমি বলছি এটা ভালোবেসেই হতে পারে, আমাকে যে মানুষ ভালোবেসে তোমার মাথা আমার কি পায়ে না কি বলে আমার কি বলেছে আমার মনে নেই, তো সেই মানুষটির এত ড্রামা তো সেদিনকে রেকর্ডে শুনলেন, এটাও ড্রামা হতে পারে না কি এটা আসল সত্য কে জানে, আমার সাথে মানুষ ড্রামা করছে আমি তখন ভালোবাসাটাও বিশ্বাস করতে পারবো না, সেই সব ওই যে কালকে উঠেদের কাছ থেকে, তো তারা কি বলছেন, তারা বলছেন যে প্রতিমা রান্না করবে, প্রতিমা টিফিন বানাবে, এক একদিন ডিউটি করে দিচ্ছেন উনি বসে, বাবলি বসে থাকবে, বাবলি কিচ্ছু কাজ করবে না, বাবলি আমার সাথে থাকবে, বাবলিকে আদর করবো, চুমু খাবো, হাত টিপে দেবো, মাথায় হাত বুলিয়ে দেবো, ঠিক আছে, তো আর ওদের দিয়ে কাজ করাবো, আমার ভীষণ খারাপ লাগতো সকালবেলা ওরা রাতের বেলাতে ওরকম ফ্লোরের উপরে একটা চাদর নেই বালিশ নেই ওখানে শুয়ে থাকতো, তার উপরে ঘুম থেকে সকালবেলায় উঠিয়ে দিত, তাদের ঝাড় দিতে হবে মুছতে হবে বলে, তারপর তাদেরকে আবার কাজ দিত, ঠিক আছে, আচ্ছা আমি দেখলাম একদিন দেখলাম প্রতিমা সেনকে খুব শরীর খারাপ ছিল, ঠিক আছে, সেই দিনকে ওকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে, আচ্ছা তারপরে বাসন মাজছে,
খেতে দিচ্ছে, আমাকে পর্যন্ত মামুনিদি বসবে, আমি বসবো আমার টেবিল আলাদা, মামুনিদি আমাকে মেন টেবিলটা, আমার আমার কাপ আলাদা, সেখানে আমাকে একদম পুরো গেস্টের মতো একদম ভিআইপি মানুষ যেভাবে মানুষকে পরিষেবা দেয় সেভাবে দিচ্ছে। আমি তো এটা চাইনি, আমি চেয়েছি আমরা সকলে সমান, তো তাদেরকে আগে আমাকে খেতে দেবে সবকিছু, তো তাতে তো আমার হ্যাপি হওয়া উচিত, এটা বদনাম করা উচিত নয়, কিন্তু আমার দৃষ্টিকটু লেগেছিল, আমি এই মানসিকতায় মানুষ নই, এরকম পরিবার থেকে উঠে আসিনি। তো খেতে দিচ্ছে, ওরা লাস্টে বসবে, মানে মামুনিদি, মামুনিদির মেয়ে, আমি, দাদা, সবার খাওয়ার পরে যে খেতে দেবে সে লাস্টে বসবে। এত খারাপ লাগতো না? এবার নিজের বেলায় কেউ নিজের ঠিক করে নিতে পারে বলুন তো? এটা গেল। পরের দিন তনুকা দিকে অর্ডার দিয়ে দিল, তনুকা আজকে রান্না করবে, এটা করবে, ওটা করবে, ঠিক আছে, তনুকা আজকে ডিস্ট্রিবিউট করবে খাবার, হয়ে গেল। আমিও তখন কি করেছি, তিন দিন না কদিন ছিলাম, চার দিন, আমিও তখন দেখলাম যে না, এটা আমার কাছে বিবেকের কাছে খুব দংশন হচ্ছে, কিন্তু মানবিকতা ভালোবাসার ক্ষেত্রে, এখানে চক্ষু লজার ক্ষেত্রে আমি বলতে পারছি না, প্রকাশ করতে পারছি না, কিন্তু এটা পাপবোধ কাজ করছে আমার মধ্যে। তখন আমি কি করলাম, ইচ্ছে করে আমি বললাম দেখো না আমি আজকে রান্না করব, সে আমাকে কেউ রান্না ঘরে ঢুকতে দেবে না, কোনো কাজ করতে দেবে না, আমিও রান্না করে তাদেরকে খেতে দিয়ে আমিও বাসন মেজেছিলাম, আমি আপনাদেরকে শোনাচ্ছি, আমিও বাসন মেজেছিলাম। চিরঞ্জিত প্রতিমা তো আছে এখনো পর্যন্ত, তারা বলবে দিদি মিথ্যা বলছে না ঠিক সত্যি বলছে, সত্য কিন্তু উঠে আসেই একদিন, যেভাবে উঠে আসছে, মিথ্যে কিন্তু বেশি দিন দিয়ে ঢাকা চাপা দেওয়া যায় না, মিথ্যে বলে কাটানো যায় না। তো আমি রান্না বান্না করে আমি একটু বাসন মেজেছি, আমার হাত থেকে বাসন কেড়ে নিয়েছে, কিন্তু ওদের ওরা একটু বাসন মেজেছে। তখন আমি বলেছি না আমি বাসন মাজবো, আমি বুঝিনি, আমি বুদ্ধিমত্তার সাথে, আমার খারাপ লেগেছিল যারা ওখানে গেছে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, আমিও কাজ করব, তারাও যা আমিও তাই, ঠিক আছে, আমি এই মানসিকতা নিয়ে চলেছি এবং এই মানসিকতা নিয়ে আমিও একটু বাসন ধুয়েছি, আমিও খেতে দিয়েছি, আমিও রান্না বান্না করেছি। আর ওখানে একটা সবসময় ভিডিও চালিয়ে রাখতাম যেন কেউ কারো নামে নিন্দা না করতে বসা হয়, খাবার টেবিলে বসে নিন্দা করা হচ্ছিল, আমি একদিন প্রতিবাদ করেছি, তখন তারা সবাই মিলে আমাকে মানে আমার থেকে অ্যাভয়েড ছিল সে সময়। আমি বলবো চিরঞ্জিত প্রতিমা তনুকাদি পুরো একদম বেস্ট ফ্রেন্ড ওরা, মানে আমি একটা যেন কেমন, চিরঞ্জিত প্রতিমা তনুকাদি আর চিরঞ্জিতের কথা বলবো না, চিরঞ্জিত ব্যাটা ছিল, ওর কিছুর মধ্যে ছিল না, মানে প্রতিমা মানে এমন করে ব্রেন ওয়াশ করে নিয়েছিল, প্রতিমা তনুকাদি আর মামুনিদি আর মামুনিদির মেয়ে, ঠিক আছে, তারা সবাই মিলে অন্য ঘরে চলে যায়, তারা আমি সবসময় ক্লায়েন্টের সাথে বকবক করতাম, ওই যে পুনে শর্মিলা দি, শর্মিলা মামুনি যিনি, ওই যে তনুকাদি উল্টো পাল্টা কমেন্ট করছিল সিনিয়র সিটিজেন বলে, তো ওনার কেসটা নিয়ে লাইভে বসেছিলাম ওনার বাড়ি থেকে। এই তো হলো এদের, এদের হলো ম্যানার্স, এরা নাকি, এরা নাকি ম্যানার্স জানে, এরা নাকি শিক্ষিত, উচ্চ শিক্ষিত পরিবারে এই রকম একটা অবস্থা। আর মামুনিদির বাড়িতে গেলে মাথায় রাখবো না কোথায় রাখবো, তুলে রাখবো, বুঝতে পারে না, আমি একা নই, আমি একা নই, আমার জন্য আলাদা নয়, সবার জন্য সমান। কোয়েল তো গেছে ওখানে, ওখানে তো জুঈশোভা গেছে, আপ্যায়ন ভালোবাসার ত্রুটি পেয়েছিল কখনো কেউ বলতে পারবে, যারা যারা আমার ফ্যান ফলোয়াররা মুন্নিদির বাড়িতে গেছে? মুন্নি তো কাউকে আলাদাভাবে দেখেনি কোনোদিন, কোনোদিন কোনো মানুষকে আলাদাভাবে দেখেনি ওই মানুষটা, সে তো তার রান্না বান্না পরিপাটি করে সবাইকে সমানভাবে জোর করে করে খাওয়ানোর চিন্তা করে, আমি খেতে পাই না, যারা খেতে পায় তাদের জোর করে করে খাওয়ায়। আমার সাথে যারা, আমার ভাইরা যেত তখনও তাই করতো, এখন যারা যায় তাদের ক্ষেত্রেও তাই করে, কই তাদের তো নিচে বসতে দেয় না, তাদের তো সেই ডাইনিং প্লেসে ওপরে দোতলায় ঢোকাই। একটা গাড়ির ড্রাইভার গেলেও তো মুন্নিদি কখনো বলেনি যে না ডাইনিং প্লেসে বসবে না, আমার দোতলায়, তারা নিচের তলায় থাকবে, কখনো তো এই কথাটা মুন্নিদিকে দেখিনি, ঠিক আছে। তো মানুষের সাথে দেখুন, আমি সবার সাথে মিশি, কিন্তু আমি এই এই নলেজগুলো আমার মধ্যে খুব কাজ করে, আর শুধু তাই নয় এর মানবিকতাগুলো কাজ করে, যে কার থেকে আমি বেশি ভালোবাসা পাচ্ছি, কোনটা অ্যাক্টিং কোনটা অ্যাক্টিং না, কে বেইমানি করতে পারে কে বেইমানি করতে পারে না, তো আমি এগুলোকে খুব ভালো বুঝি, বুঝেও চুপচাপ থাকি কেন, কারণ এটা আমার কালচার নয় বলে তার জন্য। কিন্তু আজকে তাহলে কেন বললাম, কারণ আজকে আমার কেস করছে যারা এত দূর পর্যন্ত হাঁটতে পারছে, তো তাদের তো অনেক কিছু আমার কাছে আছে, আজকে তো নিমিত্ত মাত্র শোনালাম, এখন তো প্রচুর আছে, যখন প্রয়োজন হবে তখন আবার একটা একটা করে শোনাবো, একটা একটা করে মুখোশ খুলবো। তা আমি আপনাদেরকে বারবার করে বলছি যে সাবধান হন, এখনো আপনাদের পাশেই আপনাদের শত্রুরা ঘুরছে মুখোশ পরে,
ঠিক আছে, রং বেরঙের মুখোশধারী মানুষ ঘুরছে কিন্তু আপনাদের পাশে, সবাই সতর্ক হন। আমার মুখে মামনি মুখার্জি ভালো বলেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে শুরু করে দিলেন, ফোন নাম্বার চাইতে শুরু করে দিলেন। এই যে সুমি, সুমি কি করেছে, দেখা করেছে আমার মাধ্যমে, বার্থডে উইশ করেছে। এখন যখন গুতুনি খেয়েছে, অপমানিত হয়েছে, সেই বলার জায়গা সেই একটাই, বাবলি মুখার্জি। ঠিক আছে, এই বলার জায়গা কিন্তু সেই একটাই, জানি এখানটাতেই সেই আঘাতটা আসবে। তো এর জন্যই আমি বলছি, আমার মুখে কারো নাম শুনে আপনারা তাদের সাথে দহরম মহরম সম্পর্ক করেন না। এটাই আজকের এই ফেসবুক থেকে এটাই শেখাচ্ছি আপনাদের, এটাই শেখার, যে আমার পিঠ পিছে যদি এই ধরনের করতে পারে, আর তারা কমেন্টে কমেন্টে প্রতিবাদ, কোথায় গেল আমার সিংহ বাহিনী? সব সিংহ বাহিনী এসে হাজির হয়ে কমেন্ট করছে, প্রতিবাদ করছে, তারা এখন পস্তাচ্ছেন, নেটের ব্যালেন্স পুড়িয়ে নাকি আমাকে কমেন্ট করেছেন, কারণ আমার এখানে ব্রততিকে একে ওকে কমেন্ট করে করে অপমান করা হচ্ছিল, আর সেগুলো আমি প্রতিবাদ করে ফেলেছি, মানুষের চোখগুলো খুলে খুলে মুখোশগুলো দেখিয়ে দিয়েছি। আমার তো জানতাম যে এটা আমার ফ্যান ফলোয়ারদেরকে সহানোর প্রকল্প চলছে, সেই প্রকল্প চলছে এতদিন ধরে, এক বছর ধরে লাইভ করছি, আর আজকে তার প্রমাণ দিলাম। ঠিক আছে, তাই সাবধান হন, খুব সাবধান হন, সবার সাথে সবাই সম্পর্ক গড়ুন, কিন্তু মন আর মুখ যাদের এক নেই তাদের থেকে সাবধান। বাবলি মুখার্জি ঠোঁট কাটা বিষাক্ত পদার্থ, আমি তো মানুষই নই, কিন্তু আমার মন আর মুখটা এক, তাই আমি যত বছর পরই হোক না কেন, কোনো মানুষ যদি আমার সম্পর্কে কিছু তুলে ধরেন বা বলেন বা প্রতিবাদ করেন, আন্দোলন করেন, মিছিল করেন, আমি তার প্রতিবাদ করার মতো হিম্মত রাখি, আমি হিম্মত রাখি। আমি আগে যতক্ষণ পর্যন্ত এইসব জিনিস না মেটাবো, আমি কারো কোনো কাজে হাত দেব না। কাজ ডিপেন্ড করে আমার ওপর, কাজের মালিক আমি, কাজ করব কি করব না সবকিছু ডিসাইড করি আমি, কার কাজে যাব না যাব আপনাদের কাছ থেকে মতামত নিই, কারণ আপনারা কষ্ট পান আমার কষ্ট হলে, তার জন্য নিই। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেদের সমস্যা নিজেরা না মেটাবো, তার মুখোশ না খুলবো, কালকে আরেকজন, আর আমি কি ভিকটিমের মানুষের মুখোশ খুলবো বলুন তো? একজন ভিকটিমকে ন্যায় পাওয়ানোর জন্য কি মুখোশ খুলতে যাব? আমি নিজের মুখোশই নিজে প্রতারিত হচ্ছি, তারই মুখোশ খুলতে পারছি না, তাহলে আমি একজন ভিকটিম প্রতারিত হচ্ছে তার মুখোশ খুলতে পারবো? কোনো দিন পারবো না, লোক ঠকানো ব্যবসা তো করতে বসিনি। ঠিক আছে, আমার সম্পর্কে কেস অনেক কিছু হতে পারে, তাতে ওটা আমার ডোন্ট কেয়ার, আমি জানি যে কোর্ট আছে, আমি কোর্টে প্রমাণ দেব, প্রুফ মানুষের কথা বলবে, কেস যে সে করতে পারে, কেস করে ধমকানো চমকানো আমাকে করে লাভ নেই। ঠিক আছে, আমি অ্যারেস্টও হতে পারি, আমি রাজি আছি, সব কিছুতে রাজি আছি, আমি সব কিছুতে রাজি আছি, কিন্তু আমার কাছে যা ডকুমেন্টস আছে, আমার যা দেওয়ানো আছে, ছড়িয়ে ছিটিয়ে যা আছে, তারাই আমাকে সেই ডকুমেন্টস কোর্টে সাবমিট করে ঠিক ব্যবস্থা করে দেবে, আমার এটুকু বিশ্বাস আছে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আরো অনেক কিছু হবে, ঠিক আছে, এখনো কিচ্ছু হয়নি, আরো অনেক মুখোশ দেখবেন। আমরা তো সিদেল চোর, কিন্তু তারা যে ছিচকে চোর, তাদের অনেক ছিচকে চোরদের মুখ দেখবেন, প্রস্তুত থাকুন। আর এখানে ফেক আইডি দিয়ে যারা কমেন্ট করছেন, কারণ তাদেরকে আমি ব্লক করে দিয়েছি, তাই নিজের প্রোফাইল থেকে তো কমেন্ট করতে পাচ্ছেন না অনেকেই, এখনো কয়েকজনকে বাদ রেখেছি, একটু ছেড়ে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি চাই তারা আমাকে ব্লক করুক, তার জন্য তাদেরকে ছেড়ে রেখে দিয়েছি, আর যখন লাস্ট যখন করব তখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই ওই যারা বলছে ছিচকে চোর, আমাদের, আমরা তো সিদেল চোর, আমরা অনেক বড় মাপের চোর, ওই ছিচকে চোরগুলো এখানে এসে গিয়ে ফেক আইডি দিয়ে কমেন্ট করছেন, কারণ তাদের তো নিজের আইডি দিয়ে কমেন্ট করতে পারবেন না, না, কারণ আপনারা তো কমেন্ট করার ধরন শিখলেন তাদের কাছ থেকে, যে নাম না করে, ট্যাগ না করে, কেউ কারোর সাথে সম্পর্ক আছে বুঝে দেবে না, বরঞ্চ এরকম করবে, করে এগুলো করবে, সব কিন্তু শিক্ষা কোথা থেকে শিখেছে তো জানতেই পাচ্ছেন, সব লাইভে যেমন করে আপনাদের বলি, সে লাইভ থেকেই কিন্তু সবার শিক্ষা। একদিন বনুর কাছ থেকে অনেক কিছু শিখেছেন, আর কি বনুর নামে কেস করতে যাচ্ছেন, হায় রে ভগবান, আমি তোমাদের নামে কি করব না করব, পরবর্তীতে অনেক কিছু আসবে, আগে আমারটা দেখে নি, আগে তোমাদের দোষটা শেষ হবে, তারপরে আমার দোষ শুরু হবে। ঠিক আছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রুপ থাক যাই থাক, নিজেরা সাবধান থাকুন, ঘরের কথা বলবেন না, সাবধান হন, সবাই বাবলি মুখার্জি না, বুদ্ধি রেখে কথা বলে, মানবিকতা সবসময় অ্যাপ্লাই করে, তাই আমার ক্ষতি কেউ করতে পারবে না। আপনারা ইমোশনাল হয়ে যাবেন, কেউ বা কারো মনে খল আছে সে সেটাকে সুযোগ নেবে, তাই এখনও সাবধান হন। আমার মুখে যদি শোনেন যে কোয়েল খুব ভালো, তাও আমি বলছি কোয়েলকে আপনারা ভালো বলবেন না, আগে যাচাই করে নেবেন, নিজেরা আগে যাচাই করতে শিখুন। আমার মুখের কথা শুনেই তার ঘরে ঢোকার চেষ্টা করবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক কিছু শেখালাম, আরও অনেক কিছু দেখবেন। আমি এইসব নিয়েই প্রতিদিন লাইভ করব, ঠিক আছে? আমি এইসব নিয়েই প্রতিদিন লাইভ করব, আমি এখন কাজ টাজ কিছু করব না, আমি ভিক্ষে করব। যেদিন ওই যে বলেছেন আমি ভিক্ষে করব, দেখি আমাকে ভিক্ষে করতে হয় কি না, আমার বাড়িতে চাল এসে পৌঁছে যায়, আমার ফ্যান ফলোয়াররাই চাল দিয়ে যাবে, কালকে গঙ্গাজল চাইবো গঙ্গাজলও দিয়ে যাবে, আমাকে নাকি ভিক্ষে করতে হবে কাজ না করলে। চল, শুকরিয়া। যাই হোক, আমার মনে হয় চুলের ডগা না, চুলের গোড়া পর্যন্ত হাত চলে গেছে, আর একটু বড্ড বাড়াবাড়ি করব না, আরও দেখতে থাকি কি কি হয়, তারপরে এখনো হবে, এখনো অনেক মুখোশ খোলার বাকি আছে, অনেকের অনেক ডকুমেন্টস বাকি আছে, বাবলুর আছে, লিলিদির আছে, তনুকাদির আছে, রিঙ্কুদির আছে, মামুনিদি মামুনি মুখার্জিদির আছে, আর এখানে তো আরও এদের এদের তো আরও আছে, এদের কথা বাদই দেন, এদের যতটুকু শোনানো শুনিয়ে দিয়েছি। গুড নাইট, পিগুলো দেখাও দিদি। ও ওই যে গ্রুপ কলের দেখাচ্ছি, আমি তো পাঠিয়েছিলাম তোমাকে, তুমি একটুখানি আমাকে দাও তো, যে ফোনে লাইভ হচ্ছে ওই ফোনে সব আছে, এই ফোনে নেই। নেই নেই, আপনারা তাদের প্রোফাইলে চলে যান, অনেকে আছে তো মানে প্রোফাইলে ঢুকতে পারবেন, প্রোফাইল লক করে দেবে যদিও, কারণ ওদের আর এখন আর ফ্রেন্ড পাতানোর প্রয়োজন নেই, তো এতদিন ফ্রেন্ড ক্যাপচার করার চেষ্টা চলছিল, এবং আমার এখানে আদিবাসী টিম আছে, তাদের সাথেও যোগাযোগ করে তাদের প্রোফাইলে কমেন্ট করে তাদেরকেও মোটিভেট করার চেষ্টা করছিল, তাদের সাথেও আমার কথা হয়েছে, তো আমি সবাইকেই লাগিয়ে দিয়েছি পিছুতে, ঠিক আছে? সবাই আছে, যারা যারা ওদের ওখানে গিয়ে লাইক কমেন্ট করবে তাদের তাদের সাথে আমার যোগাযোগ আছে এবং থাকবে, আজ না থাকলেও এই সুমির মতো ঠিক একদিন ইন ফিউচারে থাকবে। যাই হোক, আর ইয়ে করতে হবে না, চলো রিনি, ব্রততী, রিনি, সব তোমরা সেলিব্রিটি, ঠিক আছে? ব্রততী, রিনি, আলো, পুরবী মণ্ডল, তারপরে ঈশিতা, বাবলু, আচ্ছা বাবলু তো বিশাল সেলিব্রিটি, ওটা কথা বাদ দেন, আর কার নাম বললো, আরো অনেকগুলো অনেকজন আমার ফ্যান ফলোদের নাম বলা হয়েছে, ঠিক আছে? তো আপনারা সাবধান হন, আর কেন কমেন্ট টমেন্ট কিছু করেন না, কমেন্ট করে আর নিজেদেরকে শত্রু বাড়িয়েন না, ঠিক আছে? কমেন্ট সংখ্যা বাড়লে আমার টিআরপি বেড়ে যাবে, আমার ইনকাম হবে, কি দরকার আমার ইনকাম করানোর জন্য নিজেদেরকে ছোট করা। ঋষিতা, ঠিক ঠিক ঠিক, লাভলি আমাকে চেনে না, এটাই আমার কষ্ট, চিনবে চিনবে লাভলি, চিন্তা করো না, আজকে তোমাদের কমেন্টগুলো দেখে নিচ্ছে, সব চিনবে, চিন্তা করো না। যাক, সবকিছুর কথা শেষে একটা কথাই বলবো, যে সুধীষ্ণাদির মতো সবাই দিন থাকতে যেন পথ দেখে নেন, আমি এটাই বলবো, সুধীষ্ণাদি দিন দেখতে দিন থাকতে পথ দেখেছে, ঠিক আপনারাও নিজের সততা বজায় রেখে দিন থাকতে পথ দেখে নেবেন।
সহজ সরল মানুষদেরকে মানুষ কাঁঠাল ভাঙতে চায়, তাদের কথাগুলো অন্য জায়গায় লাগানো ভাঙানো করে। তাই আমি যাই বলছি, যতগুলো গ্রুপ আছে তো তাদেরকে সকলকে সতর্ক করছি, গ্রুপে কথা বলো, তোমরা যে যে গ্রুপের সাথে যুক্ত আছো, আমার গ্রুপ নয় অনেক গ্রুপে তো মানুষ যুক্ত আছে, তো গ্রুপে কথা বলবে, হাঁড়ির খবর দেবে না, নিজেকে উজাড় করে কিছু বলবে না, সবসময় সতর্কতা অবলম্বন করে চলবে, কারণ কালকে তোমার নামেই সে কেস করতে পারে। ঠিক আছে? তো সবার সামাল দেওয়ার মতো ক্ষমতা হয় না, বা সবার খবরটা আমার কাছে আসবে, আমি তাদের পাশে দাঁড়াবো বা এসে তুলে ধরবো, সেটাও হয় না। আমি তো সেলিব্রিটি হতে চাই সব সময়। হ্যাঁ, তুমি তুমি ভালো ভালো মানুষগুলো যারা আমার এখানে কমেন্ট করতেন, ভালো মানুষগুলোকে তুমি বাঁচিয়ে দিয়েছো না? আমি বাঁচিয়েছি, আমি তো সবসময় মরার জন্য বলি, আমি তো সবসময় সেলিব্রিটি হতে চাই। আমি তো তোমাকে তোমাকেই তো আমি কমেন্টি করে যাব, তাতে যদি আমি আরো বড় সেলিব্রিটি হতে চাই তো আরো বড় সেলিব্রিটি। পরে যদি আবার নিজেকে যদি গাধা বলো ওদের মধ্যে, আমি গাধা? গাধা তবুও ভালো, খরগোশ তবুও ভালো, কচ্ছপ ভালো না। হ্যাঁ তা ঠিক, কচ্ছপ কিন্তু খুব জোরে দৌড়ায়। খুব না, জোরে দৌড়ায় না এত, মানে খরগোশ দৌড়ে জোর জোরে দৌড়ায়, কচ্ছপ না মানে মাথা প্যাচ করে করে, যেটা তোমার সাথে হয়েছে সেটা তো আমরা পারবো না। না আমি তো মাথা দিয়ে তোমার সাথে করিনি, আমি তো মন থেকে করেছি। সেটা যদি 50 বছর পরেও আমি একই কথা বলবো, আর যদি 10 বছর পরেও একই কথা বলবো। আসলে দেখো, আমি তো কোন রকম কোনো খারাপ কাজ সমাজে করি না, আজকে আমার পিঠ পিছে এতজন মানুষ দাঁড়িয়ে গেলেন কেন? ভালো কাজ করি বলে দাঁড়িয়ে গেছে। আমি ওসব জানার দরকার নেই, তুমি কি স্টেপ নিচ্ছ সেটা বলো। অনেক দিন ধরে হচ্ছে, স্টেপ নেব? তুমি স্টেপ নেবে না, তুমি স্টেপ নেবে না, তুমি স্টেপ নেবে না, না 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 না, তুমি স্টেপ নেবে না। এদের যারা তোমাকে যারা তোমাকে ভালোবাসে, এবার দেখবো যে তোমার বিরুদ্ধে কারা কারা এসে দাঁড়ায়, মানে যাদের সাথে না না বাবলু না লিলিদি, ঠিক আছে, ওরা যদি সংখ্যায় 10 জন থাকে আমার 10,000 মানুষ হবে। 10,000 কেন? এই যে এই যে প্রোফাইলটায় যদি তুমি বলো কি 2,000 জন, যারা যারা আমরা কমেন্টস করি, মানে আমার দেখো, আমি তো হয়তো ধরো 1 বছর হলো কি তোমাকে আমি দেখছি, ঠিক আছে, না আমি যতদূর দেখেছি, আমিও ভীষণ বোকা, বাট আমি তোমার লাইফ দেখে দেখে যতদূর দেখেছি, যারা যারা এখন কমেন্টস করছে, এবার তার মধ্যে কে আছে মেয়েরা, কিছু কিছু লোক পারফেক্ট আছে, মানে তোমাকে সত্যি ভালোবাসে, ঠিক আছে, কেউ দেখানো ভালোবাসে না, তোমার সাপোর্টেই কথা বলে, এটা এটা আমি যতটা বুঝেছি। কিন্তু ওরা যদি মনে করে কি যে ওদের চালাকিটা আমরা ধরতে পারছি না, তোমার ফ্যান ফলোয়ার্স আমাকে অনেক জন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, অনেককে, আমি কয়েলকে অনেক স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, অনেকে, বাট আমার যেহেতু ফলো করা, কেউ আমাকে ডিরেক্টলি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না, ঠিক আছে। এবার আমাকে যদি কেউ মেসেজ করে তো সেটা আমি যদি একসেপ্ট না করি সেটা দেখতে পারি না, ঠিক আছে। তো সেটা আমি তোমাকে বলছি, এই যে জিতু বলে এই ছেলেটা এতটাই বোকা, আমি জানি না তোমাকে কতটা ভালোবাসে, না আমি তোমাকে বলছি, ও সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, সবাইকে মেসেজ করে, ঠিক আছে। তো এবার ওর যে ফ্রেন্ড রিকোয়েস্টটা সব, মানে ওর যে স্ক্রিনশটটা ওদের কমেন্টসে পোস্ট হচ্ছে, মানে আমি তো দেখো আমি তো দেখছি, ঠিক আছে, কিছু কিছু সেলিব্রিটি ওরাও হয়েছে যা আমরা খুঁজি আর কি, ঠিক আছে, নাহলে তো আমরা চিনতে পারতাম না লোকজনকে, না তো যেহেতু আমার পিছনে লেগেছে, ঠিক আছে, রিঙ্কু নন্দী সেন আমার পিছনে লেগেছিল, আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে, আমি তো ওনাকে ছাড়বই না, তুমি কি করছো না করছো আমার দেখার দরকার নেই, বাট আমি ওনাকে একদমই ছাড়বো না। উনি নিজেকে বেশি শিয়ানা মনে করে না, নিজে অনেক বোকা। উনি চেয়েছিলেন আমার এখানে কমেন্ট না করো তোমরা,
কমেন্ট না করলে বাবলি রিচ ডাউন হলে ঘন্টা করবে, ঘন্টা করবে। আরে একজন মানুষ থাকলেও আমি আমি কাজ করে যাব, একজন মানুষ ঘন্টা করবে, ক্যামেরা চলবে, কারো থাকতে হবে না, আমি কাজ করে যাব। উনি বিশ্ব বাংলা ঘুরুক আর উনি সারা ভারতবর্ষ ঘুরুক, ঘন্টা করবে, ঠিক আছে? তুমি খারাপ কাজ করো কি তুমি ভালো করো করো, আমি যদি সেলিব্রিটি হই আমি যত বছর বাঁচবো কমেন্টস করে যাবো, তাতে কিছু কে কি করলো আমার কিচ্ছু যায় আসে না। কমেন্টসেও বলবো, জোর কলা বলো, তোমাকে ফোন করে বলবো, অনলাইভে বলবো, যার যা করার করে নি, ঘন্টা করবে, আমি কিচ্ছু করতে পারবে না। অনেক বড় বড় হনু অনেক অনেকবার আমি দেখেছি, অনেক কমেন্টস করেছে, অনেক অ্যাটাক করেছে, এদের গ্রুপ ছিল, এই গ্রুপটা আমি তখন থেকে আমি আমার আমার হাজবেন্ডকে বলেছিলাম, জানো তো আমি দিদিকে নাম আমাকে বলতো তুমি কার এত লাইফ দেখো, আমি খুব ভালোবাসি, আমার মায়ের থেকে মানে মায়ের থেকেও বেশি ভালোবাসি, আমি জানি না এতটাই ভালোবেসে ফেলেছি। আমি কমেন্টস করলে এরকম অ্যাটাক করে, এরকম অ্যাটাক করে, বলছে তুমি তুমি কি দরকার তোমার কমেন্টস করো, কোথা থেকে কি জড়িয়ে পড়ে, ও একটু খুব ভীতু বোঝে। আমি দর করলে করবাম হয়ে গেছে, অনেকবার আমি হয়েছে, অনেক অনেকেই বলেছে, এটা অনেকেই বলেছে, হাই বললে ভাই এগুলো কি অসুবিধা, ভাই তোরা তোরা কমেন্টস করে আমার আমার কমেন্টস করে, এটা এটা তুমি তো বলেই দিয়েছো যার যা মন্তব্য সেটা কমেন্টস করবে, যার যা বক্তব্য সেটা কমেন্টস করবে, তাদের তাদের কি কি যায় আসে আমি বুঝি না বাবা। আমি যদি আমি যদি মানে আমাকে যদি সেলিব্রিটিও করে আমাকে যদি যাই করে আমি সারা জীবন কমেন্ট করে আমার নামে যা করবে ঘন্টা করবে, যা করে নে, তোরা পাতুলি থানায় করেছিস আমি আমি তোদের নামে কেস করবো, যা তুমি কিছু করবে না, আমরা করব, আমরা ফলোয়ার আমরা তোমাকে যারা যারা ভালোবাসি তারা পিটিশন জমা দেবো, আমি তোমাকে আজকে বলে দিলাম তুমি কিচ্ছু করবে না, আমরা করব সব, কারা দেখি কে কে তোমাকে ভালোবাসে, কারা কতজন আসে, আমরা করব। আমাদের ব্রতদিনীর নাম নিচে আমার নাম, ঋষিতার নাম আছে, ঈশিতা আছে, ঠিক আছে, কোয়েল তো আছেই, মুন্নিদি আছে, সবাই মিলে ওদের এগেনস্টে কেস করব, দেখি ওরা কি করতে পারে। বেশি ইংলিশ জানো তো, ইংলিশ আমরা মূর্খ, আমরা অত বুঝি না, সবার নামে বলা তো বার করে দেবো একদম, কি করে পারে একটা বয়স্ক, এরা বয়স্ক মানুষ হয়ে তোমার তোমার নামে উল্টো পাল্টা কথা লজ্জা করে না একটা, ছোট লোক কোথাকার, এরা পড়াশোনা শিখেছে, হ্যাঁ আমরাও তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমরা তো কোনোদিন আমরা তো ঠিক আছে, আমরা যখন ওই যে দিল্লি আগ্রার যে ঘটনাটা ঘটেছিল না সেই সময় পুরবি ফোন করেছিল বলে, আর ওই যে কোয়েল এগুলো করছিল বলে, মানে দেবশ্রী সুধীষ্ণাদি মানে এরা এই দূর সুধীষ্ণাদির কথাটা বলছি, দেবশ্রী সোমারায় মামুনি এরা বারবার করে না ওই মানে কাউকে কমেন্ট করতে মানা করছিল আর কেউ ফোন করতে মানা করছিল, না না পুরবিধি বলেছিল যে কমেন্টস করো না, ফোন করো না, কারণ দিদিকে অত্যাচার করছে, কেন পুরবিধি পুরবিধি না না আমি তা বলছি না, আলাম দেবশ্রী আর সুধীষ্ণা দূর দেবশ্রী সুধীষ্ণাদিকে এত ভালোবেসে ফেলেছি নামটা ভুলতে পারছি না, দেবশ্রী সুধীষ্ণাদিকে তো পুরো ভিকটিম করেছে ওরা, পুরো ভিকটিম বেঁচে গেল এই যাত্রা, বেঁচে গেল যেহেতু বাবলি মুখার্জির হাত থেকে বেঁচে গেল, এটাই আমি বলবো, যেহেতু সুদেশ নদী কনফেস করেছে, নাহলে সুদেশ নদীকেও কেউ আমরা ছাড়তাম না, আমরা অনেক বাজে বাজে কমেন্টস করেছে, অনেক বাজে বাজে কমেন্টস সবাইকে বাজে বাজে, দেখো যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে ভাই আমরা ছাড়বো না, বাস্তি কথা, তাতে যদি আমাদের মরতে হয় মরবো, মারতে হয় মারবো, কি বলবো বলো, এরা মানুষ, এরা কি নোংরা ভাষা বলছে, মানুষ তুমি এত সরল, তুমি এত সরল মানে কি বলবো আমি, তুমি তোমার ফোন অন্য কাউকে দিয়ে দিয়েছো, তুমি এত মানে বোকা বলছে, তুমি এত মানে আমাদেরকে শেখাও, তুমি ভালোবাসার জন্য এতটাই মাঝে মাঝে মানে ও নাম নিলেই ও সেই ভিডিওটাকে মানে ও দেখতে পায়, আমরা কেউ তোমরা কেউ দেখতে পাও, তোমার বার্থডেতে আমরা কেউ উইশ করতে পারিনি, কেউ উইশ করতে পারিনি, আমরা গ্রুপে নেই আমাদেরকে বলো নি, নামটাও ভুলে, আলো আলো না 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 আলো না, তাহলে কি একটা নাম ছিল ভুলে যাচ্ছি, যাই হোক একটা
ওই বলেছিল যে আমাদের গ্রুপে নাও নি, আমরা জানলে যেতাম বা কিছু। এই মামনি এই তোমার লিলিদের গ্রুপেই ছিল পুরনো, উনি মনে হয় পড়ায় না কি পড়ে নিজেও চাই না, আমার এখন মাথায় ঢুকছে না, নামটা আসছে না। উনি তো সিক্রেটটা তৈরি করলো, নাহলে তো আমরা আর্ধেক জন উইশ করতে পারিনি তোমায়। আমি তোমাকে আগে বলেছি দিদি তুমি কি করছো না করছো আমার দাঁড়া আমার এইগুলো, কিন্তু এইটা কিন্তু আজকে ছাড়া যাবে না, ব্যাস। অনেক তুমি হজম করেছো, আর হজম আমরা করতে, তুমি তো করছো আমরা করতে পারবো না। এবার এবার নয় ইয়ে করো কিছু, এবার শেষ করো না, এগুলো আর চলবে না, তোমরা শেষ করো, দায়িত্ব দিলাম তোমাদের, চলো। ঠিক তো? হ্যাঁ ঠিক। আমরা পিটিশন কিন্তু জমা দেবো দিদি, বলে দিলাম আমি, কিন্তু বলে দিলাম আমি, আমি এগ্রি, আমি এটা আগেই চিন্তা ভাবনা নিয়ে নিয়েছি। ঠিক আছে চলো, ডান, এটা চিন্তা ভাবনা আমি অনেক আগে নিয়েছি। ঠিক আছে, আমি কোয়েলের সাথে কারা কারা আছে আমি দেখছি, আমাদের নামে উল্টোপাল্টা কথা বেশ করেছে কমেন্টস করো। ওই দেখো ওখানে কমেন্ট আসছে, সই লাগলে বলো, ফোনটা সুইচ অফ হয়ে গেল। ঠিক আছে যাই হোক, খুব ভালো থাকবেন, যত আমাকে কাজ থেকে বিরতি দেবেন তত আমার শান্তি, আমি এইসব নিয়ে লাইভ করবো, বেশ গঙ্গা জল ছিটিয়ে বসবো। ঠিক আছে, লাইভ হবে একদিন ঠিক উন্নতি শিখরে পৌঁছে যাব, কারণ না সৎ মানুষের মানে পেটে ভাতের অভাব হয় না, তো আমার কোনোদিন ভাতের অভাব ঈশ্বর দেননি, হাত দেবেও না, ভিক্ষে কোনোদিন করিনি আর করতেও হবে না, শকুনের অভিশাপে কখনো গরু মরে না। ঠিক আছে, তো যাই হোক, ঠিক বলেছ, চলো আমরা অবশ্যই পদক্ষেপটা নেওয়া উচিত। আমি খালি একটু দেখতে চাইছি, আমার এখানে আসছে চলো, কালকে আবার লাইভে আসবো। ঠিক আছে, যারা নিজেদেরকে ভবিষ্যতে পস্তাবেন না তারাই শুধু আমার লাইভে কালকে আসবেন। এবার ভাবছি প্রতিদিন টুকটুক করে একটুখানি, আরে হিসি করতে গেলে না লাইভ না করি, একটু জল খেলে তো লাইভ করতে পারি, যে কারণে হিসি করতে যেতে হবে। সত্যি বাবা, সারাক্ষণ 24 ঘন্টা অতক্ষণ ধরে লাইভে বসে থাকি, হিসি করতে যাই তো লাইভটা যদি নিয়েই যায় তো কি অসুবিধা আছে বলুন তো, জলটা খাই যাতে হিসি করতে যেতে হয়। আমি জলটা এতটাই কম খাই তাদের স্বপ্নটাও পূরণ হয় না যে আমি হিসি করতে যাব লাইভটা নিয়ে যাব, কারণ জলটাও তো কম খাই তার জন্য হিসি করতে যাই না আমি। কি কালচার মাইরি, চলুন রাখি, অনেক রাত হয়ে গেছে 2 বাজে। ববিদি সাদা সরল মানুষ, সাবধান হও, আলো ভীষণ চালাক, আলো কি করবে, আলো আমাকে মেসেজ করবে দিদি অমুক কিন্তু অমুক কিছু পোস্ট করেছে, আমার কিন্তু সহ্য হচ্ছে না, মাথা আগুন বেরোচ্ছে, কি পোস্ট করেছে, ব্যাস অর্ধেক পেটে কথা অর্ধেক মুখে কথা আর কিছু নেই, ওরা দেখাই নেই ওরা কথাই নেই, মানে আমি অবাক হয়ে যাই, আলোকে দেখেও মাঝের মধ্যে একটু অবাক হই, আলো আবার তাদের দলে নেই তো, আমি সত্যি বলছি আলো তুমি বরঞ্চ আমার লাইভ দেখাটা বন্ধই করে দিও। ঠিক আছে, কারণ আমি এখন ভয় পাচ্ছি, বিশ্বাস করো তোমার ওই কালকে রেকর্ডটা দেখে আমি হাসি পাচ্ছে, তুমি আমাকে বলছো যে আমি এই 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 এসএস কি স্টোরিতে এটা ছেড়েছে দিদি, আমার কিন্তু রাগ হচ্ছে মাথায় আগুন গলছে, তুমি কিছু করো, তার মানে দেখো সবাই তো আমাকে উস্কায় দিদি তুমি কিছু করো তুমি কিছু করো তুমি কিছু করো, আরে তোমরাও তো মানুষ, তোমাদের মাথা গরম হচ্ছে তুমি কিছু করছো না কেন, আমি এইটা বলবো, আমি তোমাকে সন্দেহ করছি, আমি ওপেন বলছি, আমি যখন সুদীপ্তদাকে সন্দেহ করতাম আমি এখানে ওপেন লাইভে বলেছি, বলিনি সুদীপ্তদা? ঠিক আছে, আমার কাছে বিশ্বাসের জায়গাটা তৈরি করতে মানুষের টাইম লাগে, আমি মানুষকে খুব ওই যে বললাম নিচে শোয়া
আর মুন্নিদের বাড়িতে যাও, আমি এগুলো সবকিছু এতদিন বলিনি, প্রকাশ করিনি, কিন্তু আমার সব অন্তরের মধ্যে আছে। এগুলো আমি সব ওয়াচ করি, সব ওয়াচ করি। আমাকে যেমন মানুষ পাখির চোখের মতো, হাতের আংটিটা কোথায় পড়ে গেল দিদি, ওইখানটাই তোমার আংটিটা পড়েছে, তোমার ব্যাগটা ওইখানে ছিল দিদি, তোমার মোবাইলটা না ওর হাতে ছিল, যেমন আপনারা বলেন পাখির চোখের মতো কিছু না পেলে, তেমন আমারও কিন্তু কোনো বাড়িতে গেলে বা কিছু করলে আমারও কিন্তু চোখ সারাক্ষণ ঘোরে, আর মন সবসময় মনে হয় যে কি কি করছে এরা, আমি দেখি মানুষটি আদৌ আমার ভালোবাসে কিনা। তো আলো বলছে কি, আচ্ছা আলোকে জিজ্ঞেস করছে, দিদি তুই ফোন করো, জিজ্ঞেস করছে কি বলো কি হয়েছে। আমি কিন্তু কাউকে ফোন করে করে কিছু জিজ্ঞেস করি না, সব স্ক্রিনশট কিন্তু আমার কাছেই আসে। ওই একটুখানি মানে চাঁদ দেখেছি, এই চাঁদটা কালো, ব্যাস আর কিছু নেই বলে আমার কিন্তু মাথা গরম হয়েছে। তুমি কিন্তু দেখো, ঠিক আছে কোয়েল, এবার আমাকে পেলো না, এবার কোয়েল, কোয়েল তুমি দেখো, আমি তো এবার বলেই দিয়েছি কোয়েলকে, আমি এখনই অকপরে স্বীকার করছি, আমি কোয়েলকে বলেছি আলো যতক্ষণ আমাকে কিছু না বলবে, আমি যতক্ষণ না বুঝবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু কোনো রকম পদক্ষেপ নেবে না, ফেসে যাবে। কেন আমি বুঝতে পাচ্ছি না, কারণ আলো যখন বর্ষাদি সম্পর্কে বললো, আলো তারপরে বর্ষাদিকে নাকি ফোন করেছে, আমি তারপরে এখন আলোকে এখন ডাউট করছি। এবার আলো জানে আলো কি করছে, আমি তো আলোকে বলবো নেটের ব্যালেন্স পড়ি, তুমি নেট এগুলো দেখছো বোন, আজকে তুমিও যদি কিছু জানো তোমারও তো সবসময় বলা উচিত, কেন সবসময় কোয়েল বলবে, কেন সবসময় মুন্নিদি বলবে, তোমরাও তো আমাকে বলছো, তো তোমরা কেন সেটা বলছো না, কই রিনি ফোন করলো, তুমি একটা ফোন করছো না কেন সেই সময়, নাম মুখগুলো দেখিয়ে দাও, নামগুলো বলো, নামগুলো বলো, তুমি জানো এটা করলে ক্ষতি হবে দিদির, তুমি এত বুদ্ধিমতী মেয়ে, তুমি তো জানো এটা করলে আমার ক্ষতি হয়ে যাবে। বসো দিকে, আমার কথা হলো কি তুমি আমাকে পুরো ক্যাপশনে স্ক্রিনশট মারো, ভয়েস মেসেজ না পারি স্ক্রিনশট মারো, দিদি ওই নিয়ে এটা পোস্ট করেছে। আমি এক ঘন্টার উপর তোমার সাথে কথা বললাম আলো, কিন্তু তোমাকে আমি পেট থেকে কথা আমার বের করার চেষ্টা করিনি, আমি বলছি বলো, ও আমি দেখেছি বলছে আমার কাছে এসএস নিয়ে আছে, এ আছে আছে, কিন্তু আদৌ কিন্তু এক ঘন্টা কথাই হলো কিন্তু কিছু হলো না, কিছু বললো না, কিছুই না, আর দেখ কথাটা বিড়ালের লেস্টা আর কোয়েল বের, কোয়েল বলছে আলো বের করলো না। তো আমার এখন যেন বারবার এরকম ধরনের ফোন আসাতে বা এরকম ধরনের মেসেজ পড়াতে আমি একটুখানি ভয়ে ভয়ে থাকি সবসময়, যে মানুষটি আমাকে এত ভালোবাসত সেই মানুষটির মধ্যে পরিবর্তন, আমি এখন এগুলো মানতে পারছি না। তার জন্য আমি বলছি যে আমি যার নাম বলবো আপনারা তার থেকে বরঞ্চ বেশি সাবধান থাকবেন, যে কজনের নাম এতদিন ধরে বলেছি সেই কজনের মানুষের তো মুখোশ খুলছি আমি। তো আলো আমার কথা হলো কি, সুদিষ্ণাদি যেমন অকপটে সমস্ত কিছু বলে দিয়েছে, আলোও বলেছে, কিন্তু আলো জানে আমার কথা হলো কি, এই ভয়েস একটা মেসেজে আমি একটু অফেন্ডেড, ভয়েস মেসেজে খুঁচিয়ে দিল, লাস্টটুকু বললো না, এসএসটাও দিল না, তাহলে আমার মাথার মধ্যে এগুলো ঢুকিয়ে কি হবে, তাহলে আমি এগুলো নিয়ে ভাববো চিন্তা করব, আমি তো আরো পাজেল হয়ে যাব। তোমরা আমাকে এত ভালোবাসো, না আমাকে ভালোবাসো না, না আমাকে নিয়ে চিনিমিনি খেলছো, না খেলা হবে, খেলা হবে বলে খেলা খেলছো, কে কার সাথে কি প্যাকটা আছো, আমি এখন বলছি শুধু মানে আমি এখন সেই ভূত ডাকার মতো সবাইকে দেখছি, যেসব মানুষের জন্য আজকে আমি উঠে এসেছি, যেসব মানুষের জন্য আজকে বাবলি মুখার্জি হতে পেরেছি, যেসব মানুষরা আজকে আমাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সেই সব মানুষগুলোই যদি এরকম পিটপিটে শত্রুতা করেন, আমি আলোর কথা বলছি না, আমি বলছি আলো বুদ্ধিমতী মেয়ে, তাহলে আলো বুদ্ধিমতী মেয়ে হয়ে কেন আলো এরকম করে আমাকে বললো, মাথা জ্বলছে, কি হয়েছে জিজ্ঞেস করছি, আর কিছু নেই, এইখানটা আমার একটা কেমন লাগছে, আমার কথা হলো সবাইকে বলতে হবে, আমাকে খুলে কথা বলো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা শুনবো, এখনো পর্যন্ত তো এসএসটাই পেলাম না, স্টোরিতে কি এসএস আছে, তাহলে আমি এই কথাটা নিয়ে আমি কি করবো বলো। তুমি যেমন কনফিউজ হয়ে যাচ্ছ, আমিও তো কনফিউজ হয়ে যাচ্ছি, তাহলে দিদি তুমি কিছু করো, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, তা আমি কিসের ভিত্তিতে কিছু করব বলো, তোমার কথার উপর ডিপেন্ড করে আমি যদি কিছু করি, আমার তো প্রুফ ছাড়া বাবলি মুখার্জি কথা বলে না, ওই কেউ বললে ওর ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে আমি আগুন জ্বালাবো না,
আমি এই মানসিকতা চলি না। তা তুমি বলছো মাথা গরম হয়ে আছে, তুমি কিছু বলো, তুমি কিছু করো, আমার কিন্তু পারছি না থাকতে। তাহলে সেই সময় তো আমি চাইবো যে আমার হিংসুটে বোনটা ভালো থাকুক। হিংসুটে বোনটাকে কি করেছে আমি দেখি, যে হিংসুটে বোন আমাকে ভালোবাসে, তাই তো? তাকে ভালো রাখার জন্য তোমার চেষ্টা থাকবে, থাকবে কি থাকবে না তুমি বলো তো। সেই জায়গায় তোমাকে ভালোটা কি করে রাখবো, এটা একদিন হয়নি, দীর্ঘদিন ধরে হচ্ছে এটা। তার জন্য আমি তোমাকে আর জিজ্ঞাসা করছি না যে বোন তুমি আমাকে এসএসটা পাঠাও, কারণ তুমি বলছো কারণটা আমাকে বলতে হবে। আমাকে কারণ বলে দাও যে দিদি এর জন্য আমার মাথা গরম হচ্ছে, আমি বুঝে যাব, হয় তোমাকে ঠান্ডা করব, নয় তোমাকে বোঝাবো, নয় তোমাকে সঠিক পথ দেখাবো, নয় প্রতিবাদ করব। আমি এটাই বলছি, আমাকে এরম করে কেউ ভয়েস মেসেজ কেউ পাঠাবেন না যে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু সহ্য করতে পারছি না। ও না, এখানে একটা পোস্ট করেছে কি আমি অমুক জায়গা বলে, অমুক জায়গাটার নাম বলো না, আমি অমুক জায়গায় আছি বলে পোস্ট করেছে, এটা জাস্ট উদাহরণ দিচ্ছি। কিন্তু অমুক জায়গাটার নামটা কিন্তু অমুক বললো, মানে জায়গাটার নাম বললো না, কিন্তু সে চোখে দেখেছে। তা আমি কি প্রতিবাদ করব, আমি কি ভালো রাখবো, মানুষকে কি পথ দেখাবো? আমি তো কোয়েল বলছে না যে আমাকে থামিয়ে থামিয়ে রেখেছে, হ্যাঁ আমি থামিয়ে রেখেছি, আমি কোয়েলকে শুধু থামাইনি তো, আমি সবাইকে, আপনাদের সবাইকে বলেছি ছেড়ে দিন, যে যা করছে করুক, চুপ করে থাকুন, কারো বলবেন না, ইগনোর করুন, আমি তো এই কথাগুলো বলেছি। ভুল করনি ববিদি, আমি বলছি তুমি সরল মানুষ, তুমি আমাকে ভালোবাসো, এরম করে এক একটা মানুষ যারা আমাকে ভালোবাসে তাদেরকে সরানোর প্রকল্প চলছে, তাই তোমরা যদি সরে যাও তাহলে আমার কে আমাকে ভিউয়ার্স হবে বলো? দেখলে না, শুনলে না, আমি গঙ্গা জল ছিটিয়ে বসি। আমার ওখানে ধুনো আজকে লোক ছিল না, তা আমার লোক না থাকলে, ফ্যান ফলোয়ার না থাকলে আমি কি করে লাইভ করব? আমি দেখিয়ে দেব যেদিন আমার একজনও লাইভ থাকবে সেদিনকেও আমার লাইভ চলবে। আমার লাইভ চলা নিয়ে কথা, কে রেকর্ড দেখলো, কে পরে দেখলো, কে আগে দেখলো, আমার দেখার দরকার নেই। আমার রেকর্ড, আমার লাইভে সব কিছু থাকবে। আমার উদ্দেশ্য লাইভ করা, আমার উদ্দেশ্য যেসব মানুষগুলো আমাকে ভালোবাসে তারা আমার পাশে থাকা, আমার উদ্দেশ্য তাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমি কাজে হাত দেবো আর সেই কাজটাকে আমি সাকসেস করব, এটা আমার উদ্দেশ্য। কিন্তু আমি তো কাউকে বলিনি যে দিদি আমি না অমুক টাইমে লাইভ করবো, তা তো আগের থেকে পোস্ট করতে পারি, আপনারা আসুন, তাহলে আমার ভিউয়ার্সটা তো বাড়বে। আমি 9টা বলে 9:30 সময় লাইভে আসি, আমি আচমকা লাইভে আসি, এটা তো কোনো টিআরপি বানানোর কোনো ইয়েই না, টিপসই নয়। নিজের যদি আমি নিজের কথাটাই ভাববো তাহলে সবার আগে এনজিও করলে অ্যাকাউন্ট খুলে বসবো। যদি নিজের কথাটাই ভাববো টিআরপি, আমার ফ্যান ফলোয়াররা না দেখলে, আমি তো ওখানে হয়নি, তাই এখন লোকের নামে কালচার করে ফ্যান ফলোয়ারদেরকে এক জায়গায় জমায়েত করার চেষ্টা করছি গঙ্গা জল ধূপ টুপ ছিটিয়ে। যদি এই মানুষ তাদের মানুষের কথা যদি আমি করি, তাহলে আমি আগের থেকে পোস্ট করে করে লাইভে আসবো, আমি অমুক দিন লাইভে আসবো, আজকে রাতে পোস্ট করবো, আমি করি যখন তখন লাইভে চলে আসি আপনাদেরকে না বলে হুটহাট করে। কোনো ডিসিপ্লিনের মধ্যে তো আমি লাইভ করি না, আমি যখন তখন আপনাদেরকে পাই, এটা আমার আত্মবিশ্বাস, আর আমি এইভাবেই থাকবো। যেদিনকে পোস্ট করার মনে হয় সেটা আলাদা, মানে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নেই সেটা আলাদা, তাছাড়া আমি যখন তখনই লাইভে আসবো, ঠিক আছে? আলো ফোনটা করছে, আলোর ফোনটা রেখে সকলকে আমি সকলের কাছ থেকে বিদায় নেব। দেখি হিংসুটে বোনের, হিংসুটে বোনের উপর আমার রাগ, আমি ভাই বলে দেবো ঠোঁট কাটা, তাই তুমি আমাকে ভালোবাসলে বাসো, না বাসলে না বাসো, আমি তো কারো ক্ষতি চাই না। না হ্যাঁ, হ্যালো, আমি তোমাকে রাত্রে ফোন করেছিলাম সেই দিনকে ছবি দিয়ে ছেড়েছিল তোমাকে, আমি যখন বললাম তুমি বললে ইয়েটা কি গো, ইয়েটা বলো, ইয়েটা তুমি যে বলছো ট্যাটাসে ইয়ে ছবি দিয়ে ছেড়েছিল, তুমি আমাকে ইয়েটা বলো শুধু। আরে ওটা স্ক্রিনশট নেওয়া আছে, ওটা আমাকে তাহলে দেখে বলতে হবে। ওই দেখো তুমি, ওই আমার তো ওইখানটাতেই তো ইয়ে হচ্ছে, তুমি ওই দেখে আমাকে বলবে। হ্যাঁ তোমাকে যখন আমি বলতাম তুমি বললে এইসব কথা আলো আমার বলার শোনার দরকার নেই, তোমাকে আর কিছু পাঠাতে হবে না, তোমাকে কিছু বলতে হবে না, তুমি এটাই আমাকে বললে। বলেছি তো, তারপরে শোনো শোনো আমি কথাটা শেষ করি। এই দিন তারপরের দিন যখন একটা স্ট্যাটাস করলো সেইখানে লিখেছে যে টাকা নিয়ে যারা
ব্যবসা করে, টাকা নিয়ে যারা ব্যবসা করে তাদের কি দাঁতের গোড়া ছোড়া আমার এতটা কিছু মনে নেই। এইরকম টাকা নিয়ে ব্যবসা করে যখন এই কথাটা বলেছে তখন আমার মাথাটা গরম হয়ে গেছে। আমি তাহলে তার কাকে নিন করতে চাইছে, বলছে আজকে যখন আমি এই শুনলাম কথাটা যে ইন্ডিভিজুয়ালি বলো, কাদের নামটা নিয়ে বলুন, এটাই দেবশ্রী বলছিল তো, উনি ঠিক এটাই করেছেন, ইন্ডিভিজুয়াল কারোর নামটা নিয়ে বলেননি, ওনাকে তুমি যাতে অ্যাঙ্গেল না করতে পারো, কিন্তু উনি এমন ভাবেই বলেছেন কথাটা, টাকা নিয়ে ব্যবসা করে মানে কাকে বলতে চাইছেন উনি। ওই লেখাটা বলো তাহলেই তো বুঝবো, যে লেখাটা যদি আমি বুঝতে পারি যে আমার কর্মের সাথে আট দশটা মানুষ যেসব কথা বলেছেন তার সাথে মিল আছে, তবে তো আমি বুঝবো বা কোনো একটা রিপ্লাই দিতে পারবো। আমি তো মানুষকে রিপ্লাই দিতে প্রস্তুত, আমি তো চুপচাপ করে বসে থাকার মানুষ নই গো, আমাকে মেরে ফেললে, আমাকে কেটে ফেললেও আমি বসে থাকবো না, বুঝেছো? আমি তার জন্য আমি বলছি উনি লিখেছেন যেটা পুরো জিনিসটা আমার চাই, এটা তো আজকে থেকে হচ্ছে না, এই গত কতদিন ধরে হচ্ছে। তা তুমি আমি আগে তোমার ভয়েস রেকর্ডটা শুনে কালকে আমি হেসেছিলাম কিনা বলো? তুমি লিখেছো দিদি হাসলে কেন, তা আমি রিপ্লাই দিইনি, কারণ আমি হাসি এই কারণে, তুমি ওই ইয়েটাকে বের করো কি ইয়ে, আরে হ্যাঁ মাথা লাগিও না, তুমি তো এখন আবার ফোন করে আমাকে বলছো, এবার তুমি আমাকে বলো। হ্যাঁ আমি সবাইকেই বলি মাথা লাগিও না, ছেড়ে দাও, ও কর যে যা করছে করুক, ঠিক আছে? এটা বলি সবাইকেই বলি, কারণ তোমাদের মাথা গরম হয়ে গেলে আমি দিদি হিসাবে তোমাদেরকে মাথা ঠান্ডা করাটাই তো আমার কাজ। আমি তো এই সোমা রায় মামনি দেবশ্রী বর্ষা দিয়ে এদের মতো করতে পারবো না, ও তাই আমি পারবো না গো ওদের মতো, আমি কাকের গলা, আমি এরকম সুরও টানতে পারবো না। দিদি তোমাদেরকে মানে একটুখানি আগুন জ্বালিয়ে দেওয়া, এই জিনিসটা তো আমি পারি না গো, তাই আমি তোমাদেরকে বলি ছেড়ে দাও, ওসব আমাকে পাঠিও না, যে যা করছে করতে দাও, এটা বলি। কিন্তু আমি তো সুর টেনে তোমাদেরকে ইন্ধন যোগাতে পারবো না, ও তাই তুমি ওখানে গিয়ে না তুই এটা কর, তুই ঠিক এরাম করে কমেন্ট কর, আমি যেটা করতে পারবো না, তোমাদেরকে ইন্ধনগুলো যোগাতে পারবো না, কেননা ভবিষ্যৎ তাহলে আমার অন্ধকার হয়ে যাবে। আজ যে আলোয় আলোকিত 10 বছর ধরে আছি, আমার ভবিষ্যৎটা সেটা আমার অন্ধকার হয়ে যাবে বোন। আজকে আমি একা মহিলা, আজকে 10টা বছর ধরে ফিল্ডে কাজ করছি, আজকে আমার লাইফে অন্ধকার আনার মতো কোনো কাজ করেছি কেউ তুলে ধরতে পেরেছেন? হিম্মত তো বলারই তো হিম্মত রাখে না, আর যারা বলেন তারা তো মিথ্যে কথা বলেন, তাও আবার মিথ্যে কথার মধ্যে আমার নামে বেশি বলতে পারেন না বলে আমার ফ্যামিলিকে জড়িয়ে দেন, বুঝতে পেরেছো? তাই আমি বলছি তোমার ওই এসএসটা কই? প্রথম দিনের এসএসটা আমি তুলে রেখেছিলাম, দ্বিতীয় দিন তুমি আর বলোনি, এর জন্য আমি এসএসটা তুলিনি। ক্যাপশনটা শুনে প্রথম দিনেরটা কি আছে খুলে দেখে তারপরে তো ফোনটা করতে পারতে, তোমাকে নিয়ে এইসব বকবকি করছি তুমি খুলে দেখে, আমি পারবো না, মাথা ব্যথা খারাপ হয়ে যাবে আমার। তখন আমার হিসি করতে যেতে হবে, আমার এখন খালি ওইটাই মাথায় ঘুরছে যে আমি কবে হিসি করতে গিয়ে লাইভ করবো। ও হাসি পাই, এদের প্রতি রাগ হয় না, এদের প্রতি মানে মানে জোকার নাকি এরা কি জানি, এমন এমন আলোচনা করে আর পুরো ম্যাড পাগলের মতো, একই লাইন 10 বার শব্দ, একটা লাইন আমি তো বলি, কারণ আমি কেন বলি একটা কথা 10 বার করে রিপিট করি, কারণ লাইভে হঠাৎ করে একটা মানুষ চলে এলো, চলে এসে বললো আমি তো জানি না বিষয়টা, একটুখানি বলুন না কি হয়েছে, কি হয়তো বললো রেকর্ড দেখে নেবেন, মানে যার মনে হয় তাকে হাঁটানোর, ঠিক আছে? কেউ আর বললো এই তো বিষয়টা এইটা হয়েছে, আপনি দেখতে থাকুন বুঝে যাবেন। তো আমার তার জন্য দুবার আমি 2-3 বার 4 বার করে রিপিট করি, যারা মধ্যেখানে ঢোকে তারা যেন ম্যাটারটা বুঝতে পারে। কিন্তু এরা যে ওইটুকু যে রেকর্ডটা এত ঘন্টা ধরে যে চালালাম, একই কথা 14 বার, সেই তোমাকে না গিয়ে চুমু দেবো না মারবো বুঝতে পারছি না, মারো না।
এই যাও 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 ধর্মদাস ভাই। দেখো মানুষের, আমি তোমাদের সকলকে একটা কথাই বলবো, মানুষের ভালো না করতে পারো মানুষের ক্ষতি করবে না। মানুষকে যদি শ্রদ্ধা না করতে পারো, সম্মান না করতে পারো, মানুষকে অপমান করারও ক্ষমতা তুমি রাখো না। হ্যাঁ, মানুষকে যদি তুমি ভালোবাসো, মানুষকে অনুশাসন করার, বকার, ঠিক আছে, এটা তুমি অধিকার রাখো। আমি এই কোয়েলকে এই কোয়েলকে বকি, এই যে একে বকছি, চিরঞ্জিত প্রতিমাদের বকি, সবার সামনেই তো বকাবকি করি, আবার তো কাছে টেনে নিই, কারণ আমি ভালোবাসি, আমার মধ্যে তো খল নেই, আর খল থাকলে তো এদের নামগুলোই বলবো না। হ্যাঁ মিথ্যে বলা মানুষগুলো খুব সহজেই সবার বিশ্বাস অর্জন করে নিতে পারে। কেঁদে 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 মিথ্যে বলা মানুষগুলো খুব সহজেই সবার বিশ্বাস অর্জন করতে পারে। আচ্ছা কেঁদে কেঁদে মিথ্যে কথা বলা মানুষগুলো খুব সহজেই মানুষের সবার বিশ্বাস অর্জন করতে পারে। ইস, আমার কান্নায় আপনারা বিশ্বাস করেছেন বুঝি আমায়, কি জানি। মানে প্রি প্ল্যানটা কাজ চলেছে অ্যাটলিস্ট, আসলে আমি ব্লক করে দিয়েছি তো আমি দেখতে পাইনি, ঠিক আছে, প্রি প্ল্যানটা কাজ চলেছে। এগুলো দেখেই তো আমার মাথার তরকা গরম হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তো মাথার তরকা আমার গরম হয়ে গেছে। সাবধান থাকো, ভালো থাকো। আরে তুমি আমাকে ভালো না বাসতে পারো, তুমি আমার থেকে দূরে সরে যাও, কিন্তু আমি গাল খাওয়ার মতো কাজ করিনি, আমাকে গাল দিয়ে নিজের সম্মান নষ্ট করো না, এটা হলো আমার বিষয় লাস্ট, ঠিক আছে। আমি তোমাকে গালটা দিলাম তো, ওরে তোমার কথা বলছি না, আমি ফেসবুকে সবাইকে বলছি যে আমি কিন্তু আমি ফোন করেছি বলে আমি বলছি। তাহলে বর্ষা বড়াইকে আমি উদ্দেশ্য করেই বলছি কথাটা, তাহলে এত বোন 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 সব বোন বোন গেল, বোনকে কিছু বললে আমার গায়ে লাগে, দেখো তো আমার বিশ্বাসটা অর্জন করতে পারি কিনা। আর সেই সম্মানটা আমি রাখতে পারলাম না, আমি তাকে মায়ের মতন একটা সম্মান দিয়েছিলাম, সেই সম্মানটা আমি রাখতে পারলাম না, বর্ষা বাড়িতে বললাম কথাটা, এটুকুই আমি বলার, আমি আর সেই সম্মানটা দিতে পারলাম না। শোনো আমি একটা কথা বলি, এদের প্রোফাইল আর ঘুরবেই না, ঠিক আছে, এদের প্রোফাইল দেখবে না, ঘুরবে না, যদি তোমার মনে হয় যেটা তুমি যেটাতে তোমরা ভালো থাকবে সেটা তোমরা করো, আর যেটাতে তোমাদের মাথা গরম হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে, আর এগুলো ভালো লাগবে না, তোমরা সেগুলো করবে না, ঠিক আছে। ওই যে বললো রেকর্ডে তাই বলছি না, আমি কাউকে ফোন করিনি, আমি আর ফোন করিনি, পাগল আছে ওই রকম মানুষের সাথে আমি আর ফোন করে কথা বলতে, আমি আর ফোন ফোন করিনি, আর ওনার সাথে কোনো সম্পর্ক আমার নেই। তবে হ্যাঁ, নাম্বার আমি রেখে দিয়েছি, নাম্বারটা আমি রেখে দিয়েছি, দেখি কি করতে পারে, দেখি করতে পারে কত, আরো কত স্ট্যাটাস দিতে পারে, দেখি আবার এই স্টেশনে কালকে কি স্ট্যাটাস দেয়। আরে জলটা দিলাম রিনি, ঠিক আছে, বললো কানতে, এবার ওর কথাটা তো শুনতে হবে, তাই চোখে জল দিলাম একটু, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। গঙ্গা জলটা আজকে ভালোই ধূপ ধুনতি দিয়ে ভালোই আয় হলো আজকে, বুঝলেন, ঠিক আছে, আপনাদের ব্যয় হলো আমার আয় হলো, চলুন সকলে ভালো থাকুন, কান্না না পেলে কি করবো বলো, হিসি পা, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে কালকে কোনো বিষয় নিয়ে, আর লাইফ চলছে, চলবে, আর হজম করার দিন ফুরিয়ে গেছে, এখন সব ওগলানোর দিন চলে এসেছে, ঠিক আছে।
চলুন, টাটা, গুড নাইট। যারা যারা রয়েছেন 71 জন, তোমরা রেকর্ড ডাকা শুরু করেছো, ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক রাত পর্যন্ত জেগেছেন, টাটা। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার সাথে ছিলেন এবং কথাগুলো শুনেছেন। আপনারা মানুষ চিনতে শিখবেন। বাবলি মুখার্জির লাইভে কিছু শিখুন না শিখুন, বাবলি মুখার্জির লাইভ দেখলে ব্রেন খুলবে, ঠিক আছে, চোখ খুলবে, কান খুলবে, আর অনেক শিক্ষা পাবেন। কারণ আমার জীবনে আমার যে স্ট্রাগল লাইফ, আমি যে কাজ করছি আর কত মানুষের কত কিছু পেরোচ্ছি, অতিক্রম করছি, কাছের বলুন দূরের বলুন, তো আমার থেকে আপনারা অনেক কিছু শিখে আপনারা ভালো থাকতে পারবেন। তো আমার উপর দিয়ে সব বয়ে যাক, আর আমি যাতে আমার উপরে বয়ে যাওয়া, আমার উপর দিয়ে যেগুলো বয়ে যাচ্ছে সেই কথাগুলো তুলে ধরে বাস্তব অভিজ্ঞতা থেকে, যেটা আমার যন্ত্রণাটা তুলে ধরে আপনাদের যেন কিছু শিখিয়ে যেতে পারি, যাতে আপনারা এই যন্ত্রণা ভোগ না করেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখনও বলছি সকলকে, সকলে ফেসবুক ফ্যান ফলোয়ারদের সাথে বুদ্ধি রেখে কথা বলবেন, বুদ্ধি রেখে চলবেন, এবং কেউ পেটের কথা উগলাবেন না। আবারও বলছি, ফোন নাম্বার লেনদেন করলে গ্রুপের মধ্যে থাকলেও সতর্ক থাকবেন, যতটা পারবেন কথা কম বলবেন, ওয়াচ করবেন না, যতটা পারবেন কথা কম বলবেন যদি মন থেকে চান, আর যদি মন আর মুখ এক না করতে পারেন সম্পর্ক গড়ার দরকার নেই, গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। যাদের মন আর মুখ এক নেই তারা আশা করি গ্রুপ থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার, ঠিক আছে। আর যদি কারো যদি মন আর মুখ এক না মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখুন। সকলে ভালো থাকুন, টাটা।